নমস্কার। কলকাতা ফুটবল লীগ 2018 আজকে প্রিমিয়ার ডিভিশন এর ম্যাচে মুখোমুখি পিয়ারলেস এবং পাঠচক্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এটা পিয়ারলেসের জন্য এবং পাঠচক্রের জন্য, সম্পূর্ণ দুটো আলাদা দৃষ্টিভঙ্গির জন্য। পাঠচক্র তারা অবনমন বাজানোর লড়াইয়ে লড়ছে এবং পিয়ারলেস তারা কিন্তু ছোট দল হয়েও এই মুহূর্তে 3 নম্বর অবস্থান করছে লীগ টেবিলে। আমি সুমন চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত ফুটবলার মানস ভট্টাচার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ পিয়ারলেসের জন্য। এই মুহূর্তে লীগ তালিকায় তারা তৃতীয় স্থানে রয়েছে। 6 ম্যাচে তাদের সংগ্রহ 13 পয়েন্ট। গত ম্যাচেই তারা হারিয়ে দিয়েছে প্রবল প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিংকে 1-0 বলে। অনবদ্য ফুটবল খেলেছিল পিয়ারলেস। আর অপরদিকে পাঠচক্র এবারে অবনমনের আওতায় আছে। আনসুমানা ক্রমা, এর দিকে সকলের নজর থাকবে। এবারে লিগে অন্যতম একজন সেরা অ্যাটাকার নজর থাকবে ব্রাইট মিডলটনের দিকে, পাঠচক্রর নতুন ঘানাইয়ান ফরওয়ার্ড। তিনি কিন্তু 2016 আইজলের হয়ে মিজোরাম প্রিমিয়ার লিগ জিতেছিলেন, কোচ ছিলেন তখন আইজল এফসির ম্যানুয়েল রেটামেরো ফ্রাইলে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠচক্রের ক্ষেত্রে, কারণ অবনমনের আওতায় পড়ে গেছে এই দলটি। অবনমন থেকে বেরোতে হলে তাদের অবশ্যই আজকের ম্যাচ থেকে জয় তুলে নিতে হবে। আজকের রেফারি শুভঙ্কর খামরি, সহকারী রেফারি উত্তম সরকার এবং শুভজিৎ প্রামাণিক, চতুর্থ রেফারি রমেন বিশ্বাস, ম্যাচ কমিশনার পীযূষ বিশ্বাস। এবছর কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল, আমরা জানি কলকাতা ফুটবলের প্রিমিয়ার ডিভিশন এতে 4টি দল তাদের অবনমন হবে এবং কাল জর্জ টেলিগ্রাফ টলিগঞ্জ চট্টগ্রামের বিরুদ্ধে 2-1 গোলে জয় লাভ করায় মানুষরা কিন্তু বাড়তি চাপ পাঠচক্রের উপর। জর্জ টেলিগ্রাফ পিছিয়ে থেকে যেভাবে পরের দিকে ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়েছে দেখে ভালো লাগছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দলের কাছেই, একটা দলের ওপর দিকে এগিয়ে যাবার একটা চেষ্টা থাকবে। তারা যদি এগিয়ে যায় তাহলে অনেকটাই ভালো জায়গায় থাকবে। পিয়ারলেস যেভাবে তাদের দল সাজিয়েছে, সন্দীপ পাল, অভিনব বাগ, চিকা ওয়ালি, দালরা সিং, হীরা মণ্ডল, অর্ঘ্য চক্রবর্তী, শাহরুখ রহমান, নরহরি শ্রেষ্ঠা, দীপঙ্করের দুটো কার্ডের জন্য আজ দলে নেই শহীদ রহিম রবি, ক্রোমা এবং অ্যান্টনি ওলফ, কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। অন্যদিকে পাঠচক্র, বারবার বলছি তাদের দলের দিকে নজর রাখবো। পাঠচক্র দলেও কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন এসছে। দলে অভিজিৎ দাস এসছেন গোলে, সুজয় ওরাও, মনতোষ চাকলাদার, ভিক্টর কামুখা, স্নেহাশিষ চক্রবর্তী, জগন্নাথ ওরাও, বাবুন দাস, তন্ময় কুণ্ডু, বুধিরাম টুডু, সন্দীপ ভট্টাচার্য এবং অবশ্যই ব্রাইট মিডলটন। কোচ অঞ্জন নাথ, রেমকোর জায়গায় এই ম্যাচ থেকে দায়িত্বে তিনি। শুভঙ্কর খামরি রেফারি, 2 সহকারী রেফারি উত্তম সরকার এবং শুভজিৎ প্রামাণিক, চতুর্থ রেফারি হিসেবে আছেন আজকে রমেন বিশ্বাস, তিনি চতুর্থ রেফারি এবং ম্যাচ কমিশনার হিসেবে আছেন পীযূষ বিশ্বাস। পিয়ারলেস যে কথাটা বলছিলাম, এই বছর কলকাতা ফুটবল লীগ প্রিমিয়ার ডিভিশন এতে চমকপ্রদ পারফরমেন্স করেছে, একটার পর একটা ভালো পারফরমেন্স। মোহনবাগানের সঙ্গে তারা ড্র করেছে। সবচেয়ে বড় কথা, মানুষরা আগের ম্যাচে কিন্তু শক্তিশালী মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়ে চমকে দিয়েছে তারা। 6টা ম্যাচে 4টে জয় পেয়েছে পিয়ারলেস, 1টা হার 1টা ড্র। তারা গোল করেছে 11টি, তাদের বিপক্ষে গোল হয়েছে 5টি, 13 পয়েন্ট সংগ্রহ করেছে এবং লীগ তালিকা তৃতীয় স্থানে আছে পিয়ারলেস। দারুণ ফুটবল কিন্তু তারা খেলছে। রহিম নবী গত ম্যাচেই প্রথম ম্যাচটি খেলেছিলেন তিনি এই মরশুমে পিয়ারলেসের জার্সি গায়ে এবং বেশ নজর কেড়েছিলেন। আমরা জানি দ্বিতীয়ার্ধ পর্যন্ত তার অভিজ্ঞতার উপর ভর করে কিন্তু বিশ্বজিৎ ভট্টাচার্য বেশ চাপে ফেলেছিলেন রঘুনন্দীর মোহামেডান স্পোর্টিংকে। বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন এই মুহূর্তে তৈরি। আর কিছুক্ষণের মধ্যে রেফারি শুভঙ্কর খামরি বাঁশি বাজিয়ে খেলা শুরুর সংকেত দেবেন। বলতে বলতে তিনি সংকেত দিলেন, শুরু হয়ে গেল পিয়ারলেসের সাথে পাঠচক্রের লড়াই। নীল জার্সি পরিহিত পিয়ারলেস বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণ শোনাচ্ছে এবং সাদা জার্সি পরিহিত পাঠচক্র আপনাদের স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে। দলরাজ বেশ নজর করেছেন তিনি,
মোহামেডান স্পোর্টিং এ ছিলেন গত মরশুমে বিশ্বজিৎ ভট্টাচার্যের অত্যন্ত আস্থাভাজন ফুটবলার এবং প্রথম থেকেই আক্রমণে পিয়ারলেস, লং বল খেলার চেষ্টা ছিল, চমৎকার নিয়ন্ত্রণ, আক্রমণে পিয়ারলেস, কিন্তু চমৎকার হয়ে বলটিকে কেড়ে নিয়েছেন ওখানে সুজয় ওরাও। প্রথম থেকে বাবুন দাস গত ম্যাচে গোল পেয়েছিল বাবুন, সেখান থেকে সুজয় আক্রমণ করার লক্ষ্যে পাঠচক্র, ওদিকে ক্রমা অত্যন্ত বিপজ্জনক ফুটবলার, ফের একবার আক্রমণে পিয়ারলেস, পিছন থেকে ট্রিপ এবং রেফারি কাছে ছিলেন শুভঙ্কর খামরি এবং বিপজ্জনক জায়গায় ফ্রি কিক মানুষ দা, যেভাবে পেছন থেকে এসে বুধিরাম টুটো ফাউল করেছে অর্ঘকে, অর্ঘকে ফাউল করার জন্য রেফারি কিন্তু বাঁশি বাজিয়েছেন। বিশ্বজিৎ ভট্টাচার্য পিয়ারলেসের কোচ, খেলোয়াড় হিসেবে যথেষ্ট দক্ষ ছিলেন, ঠান্ডা মাথার খেলোয়াড় এই বিশ্বজিৎ, এবং কোচিংটাও খুব ভালো করাচ্ছেন। সাম্প্রতিককালে সবচেয়ে সফল বাঙালি কোচ কলকাতা ফুটবল লীগের পরিপ্রেক্ষিতে মোহনবাগানকে কলকাতা ফুটবল লীগ চ্যাম্পিয়ন করেছেন, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছেন, এই মরশুমেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো ফল করছেন তিনি পিয়ারলেসের দায়িত্ব নিয়ে। সুবিধাজনক জায়গায় একটা ফ্রি কিক পেয়েছে ভিক্টর কামহুকা, সবচাইতে দীর্ঘকায় ফুটবলার, তিনি দাঁড়িয়েছেন একেবারে ওয়ালের বাঁদিকে, অর্থাৎ যেখান থেকে ইনসুইং করে যদি বল পাঠাতে হয় তাহলে ওর মাথা টপকে পাঠাতে হবে, যে উচ্চতায় বল যাবে সেখান থেকে গোলে রাখাও অসুবিধা হবে, এটা একটা প্ল্যান যে দীর্ঘকায় খেলোয়াড়কে একেবারে ডান দিকে রাখা হবে। প্রস্তুত ক্রমা, প্রস্তুত দলরাজ, শট নিয়েছেন কিন্তু শটে সেরকম ভেদ শক্তি ছিল না, সরাসরি গোলরক্ষকের কাছে, বিপদ হয়নি। আরো একবার আমরা দেখে নেব, যেভাবে খুব নির্বিষ একটা ফ্রি কিক, ঠিক মতো জায়গায় বলটি রাখতে পারেননি, এক্ষেত্রে ওই নরহরি শ্রেষ্ঠা তার ফ্রি কিকটি ঠিক মতো হয়নি। নরহরি শ্রেষ্ঠা দীর্ঘকায় ফুটবলার, এফসি পুনে সিটি দলে ছিলেন অঞ্জন নাথ, তার উপর আজকে বাড়তি দায়িত্ব, বারবার যখনই বিপদে পড়েছে পাঠচক্র বা ইউনাইটেড স্পোর্টস মানুষদা, অঞ্জন নাথ কিন্তু বারবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আসলে এই দলটার বারবার নাম পরিবর্তন হয়েছে, তুমি যদি প্রয়াগ বলো, চিরাগ বলো, ইউনাইটেড স্পোর্টসের কথা বললে, কিন্তু এই অঞ্জন প্রথম থেকে এই দলটির সাথে রয়েছে এবং ইউথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওর একটা বড় ভূমিকা আছে। বুধিরাম টুটো বিপজ্জনক, পাঠচক্রের আক্রমণ, দূর থেকে শট প্রতিহত হয়েছে, চমৎকার আক্রমণ করার চেষ্টা করেছিল পাঠচক্র, মানুষরা যে দ্রুততার সঙ্গে তারা আক্রমণের চেষ্টা করেছিল, মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একজন ফুটবলার মাটিতে পড়ে রয়েছেন, চিকা ওয়ালি। আসলে আচমকা শটটি হয়েছে, তাতে ওর লেগেছে, আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছে। যখন শটটি হয়েছিল তখন চিকা ওয়ালির বুকে এসে আঘাত করেছে বলটি, খুব দ্রুততার সাথে ঘটনাটি ঘটিয়েছিলেন সন্দীপ ভট্টাচার্য, তাৎক্ষণিক শট নিয়েছিলেন সন্দীপ, সন্দীপের শট প্রতিহত হয়েছে চিকাওয়ালির বুকে। তবে খেলোয়াড়রা এমনভাবে তৈরি হয় সুমন, তারা কিন্তু প্রাথমিক আঘাত পেতে পারে, শুশ্রূষাকারী দলের সাথে অ্যাম্বুলেন্সও মাঠে ঢুকেছে, তবে আমার মনে হয় অ্যাম্বুলেন্সের প্রয়োজন হবে না, কারণ চিকাওয়ালি উঠে দাঁড়াবে, যে জায়গায় ওর লেগেছে এটা নিশ্চয়ই ও রিকভার করতে পারবে। ফের একবার দেখে নেব শটটা, দলরাজের পার্টি কি তার না, আসলে ও যখন শট ছিল, আসলে যখন সুমন ও শটটা করেছে তখন নরহরি শেষটা ওর ডান পাটা তুলেছিল, কিছুটা আড়াল হয়ে গেছিল, ওর সাথে অনেকটা ডিস্টেন্স ছিল, এসে বলটা ওকে আঘাত করেছে, আচমকা ঘটনাটি ঘটাতেই ও একটু ব্যথা পেয়েছে, তো আমি আশা করব ও উঠে দাঁড়াবে, উদ্বিগ্ন চিত্তে সেই দিকে তাকিয়ে আছেন, আমার অনুমানই ঠিক হয়েছে, উঠে দাঁড়িয়েছেন চিকাওয়ালি। ফুটবলাররা এমনভাবে তৈরি হয় সুমন, তারা কিন্তু যে কোনো ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সেটাকে সামলে নিতে পারে, চিকাওয়ালির বলটা যেখানে লেগেছিল ওটা দেখেই আমার মনে হয়েছিল যে এই ধাক্কাটা ও সামলে নিতে পারবে এবং পেরেছে, এটা একটা খুব ভালো সংবাদ। চিকাওয়ালি বহু যুদ্ধের ঘোড়া, ভারতের বহু আই লিগ দলেও তিনি খেলেছেন, পুনে এফসিতে খেলেছেন, মুম্বাই এফসির মতো দলে খেলেছেন, অত্যন্ত নির্ভরশীল ডিফেন্ডার, তার দলে থাকা না থাকাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তুমি যেটা বলছিলে, টালিগঞ্জ অগ্রগামীতেও খেলেছে, ইউনাইটেড স্পোর্টসে খেলেছে, মুম্বাই এফসি, টেম্পো, সালগাওকারের মতো দলে খেলেছে, পুনে এফসিতে খেলেছে, অত্যন্ত দক্ষ ফুটবলার এই চিকাওয়ালি।
বহুদিন ধরে ভারতীয় সার্কিটে খেলে যাচ্ছেন এই ছেলেটি, নাইজেরিয়া থেকে আগত স্টপার ব্যাক। খেলা শুরু, গোলরক্ষক অভিজিতের আজকে কিন্তু কঠোর লড়াই হবে এই সন্দীপের সাথে। সন্দীপ আগের ম্যাচেও বেশ ভালো ফুটবল খেলেছিল, আইএফএ একাডেমি থেকে উঠে আসা সন্দীপ, আমি ওকে খুব ছোট থেকে দেখেছি। আমি যখন আইএফএ একাডেমির সাথে যুক্ত ছিলাম তখন এই ছেলেটি আইএফএ একাডেমিতে ছিল। খুব ডেডিকেশন আছে ছেলেটির মধ্যে, একটা ভালো কিছু করার ওর মধ্যে দেখেছিলাম। আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছাবার আশা রাখি এই ছেলেটির মধ্যে। ফের একবার নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা পাঠচক্র, শুরুটা তারা খুব একটা খারাপ করেনি আজ, দেখা যাক এই ম্যাচে প্রথমে গোল তুলে নেওয়াটা কিন্তু পাঠচক্রের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলে। মনোজদা শেষ চক্রবর্তী সামনের দিকে বল বাড়িয়েছে, সেখান থেকে একেবারে ডান দিকে জগন্নাথ রাও সেন্টার, চাপ বাড়াচ্ছে বুধিরাম টুডুরা, কোন রকমের ক্লিয়ারেন্স অভিনব বাগের। নিজেদের মধ্যে গুছিয়ে নিয়ে আক্রমণ চালানোর চেষ্টা পিয়ারলেসের, সামনের দিকে ওল্ফ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন কিন্তু ঠিক সময় মতো এসে বাধা দিয়েছে পাঠচক্রের খেলোয়াড়েরা। দুটো দলই কিন্তু চাপ বাড়াচ্ছে। শ্রেয়াশিস মিডলটন পিছন দিকে খেলে নিয়েছেন, ডান দিকে সুজয়, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলার চেষ্টা, ডান প্রান্তিক আক্রমণ করার লক্ষ্যে পাঠচক্র। তবে যে জিনিসটা ভালো লাগছে, বাবুন সুজয় তারা কিন্তু ফলের কাছাকাছি থাকছে আক্রমণে। পাঠচক্র ছোট পাস খেলে সামনের দিকে জগন্নাথ ওরা, এবং ঠিক সময় মতো গিয়ে কিন্তু বলটিকে ক্লিয়ারেন্স করলেন ওই চিকা ওয়ালি। চিকা ওয়ালির সাথে কিন্তু মিল্টন ব্রাইটের কিন্তু একটা ভালো লড়াই দেখবো আমরা। দুই আফ্রিকানের মধ্যে চমৎকার ডুয়েল শুরু হয়েছে ইতিমধ্যেই, দেখতে পাচ্ছি সন্দীপ পাল প্রথম কর্নার আদায় করে নিতে পারে কিনা লক্ষ্যে পাঠচক্র। সেট পিস থেকে কিন্তু ইতিমধ্যেই তারা দুটি গোল তুলে নিয়েছে, সুতরাং আজকের ম্যাচেও সেট পিসের উপর বাড়তি গুরুত্ব দেবে পাঠচক্র, এটাই স্বাভাবিক। আনসুমান আক্রমা, অ্যান্টনি ওল্ফ পেছন থেকে বল বাড়িয়ে দেওয়া অভিনব বাঘ থেকে একেবারে বাঁদিকে হীরা কত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, অনবদ্য ফুটবল খেলেছিল দলরাজ, লম্বা বাড়ানো বল কিন্তু ঠিকমতো পাসটি এক্ষেত্রে করতে পারেনি অর্ঘ্য, রেফারির পাশে ফাউল ফ্রেকে, রেফারি বলের খুব কাছাকাছি থাকার চেষ্টা করছেন। একটা তুল্যমূল্য লড়াই দেখতে পাচ্ছি আমরা মানুষরা, প্রথম থেকেই দুটি দল কাউকে এক ইঞ্চি জমি ছাড়ছে না। এক্ষেত্রে ফাউল করে ফেলেছিলেন ওল, যেভাবে বুধিরাম টুডুকে বাধা দিয়েছেন সেই বাধাটা বিধিসম্মত ছিল না। দলনায়ক মনতোষ চাকলাদা এই দল থেকে ইউথ প্রোডাক্ট থেকে উঠে আসা এই ফুটবলারটি আজকে এই জায়গায় পৌঁছেছে। এই যে দলটা তোমার পাঠচক্র, এরা কিন্তু ইউথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা খুব ভালো কাজ করছে। অঞ্জন নাথ এবং নবাব ভট্টাচার্য আলোরা যেভাবে ময়দানে তরুণ খেলোয়াড়দের তুলে এনে পাদপ্রদীপের আলোয় আনার যে চেষ্টা করছে, একটা দারুণ ব্যাপার এটা বলতে হবে। তুমি যদি শ্যামনগরে যাও দেখবে তাদের এই ট্রেনিং ক্যাম্পগুলো কি সুন্দরভাবে এগিয়ে চলেছে। এবং একই সঙ্গে ডাচ কোচ রেমকো বয়ার যিনি এতদিন দায়িত্বে ছিলেন তাকেও কিন্তু ইউথ ডেভেলপমেন্টের হেড করে দিয়েছেন নবাব ভট্টাচার্য। সুতরাং নতুন ফুটবলার তুলে আনার ক্ষেত্রে পাঠচক্রের এই প্রয়াসকে সাধুবাদ জানাতেই হয়। মনতোষ চাকলাদার থেকে কামহোকা, জিম্বাবুয়ে ফুটবলার কামহোকা, ডান দিকে সুজয়, বলরাম নিজেদের মধ্যে পাস খেলে জায়গা তৈরি করার চেষ্টায়, মাঝ মাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় পাঠচক্র, চমৎকার বেশ কয়েকটি পাস খেলে নিলেন তারা।
জগন্নাথ ডান প্রান্তিক আক্রমণ চালানোর চেষ্টা, মিসপাস হয়ে গেল। পাল্টা আক্রমণে ওলফ, পিয়ারলেসের আক্রমণ সামনের দিকে থ্রু, কিন্তু ঠিক জায়গায়। খেলোয়াড় এই শ্রেয়াশিস, সেখান থেকে বুধিরাম টুডু। বুধিরাম টুডু বড় দলে খেলেছেন, ইস্ট বেঙ্গল জার্সিকেও খেলেছেন, তার উপর কিন্তু বাড়তি দায়িত্ব থাকবে। দলরাজ, এই পাঞ্জাব তো নয়, এবছর কিন্তু দারুণভাবে তাদের রক্ষণটিকে সামলাচ্ছেন পিয়ারলেসের। চিকাওয়ালি এবং দলরাজ দুজনেই কিন্তু অনবদ্য, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলার চেষ্টা। ফের একবার ছোট ছোট পাস, এর পিছন দিকে খেলে দিয়েছেন মনতোষ থেকে, ফের একবার বাঁদিকে শেষ। গোলরক্ষক অভিজিৎ, মনতোষ চাকলাদার অনেক পাস খেলছে কিন্তু পাটচক্র, সেটাই বলার চেষ্টা করছি, ফুটো ফাটা করছে না তারা। নবাব ভট্টাচার্য, এই দল দুটির ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং পাঠচক্র, এই দল দুটি এবং নতুন ফুটবলার তুলে আনার ক্ষেত্রে কিন্তু তার ভূমিকা অনস্বীকার্য। ময়দানে নবাব এবং আলো নতুন খেলোয়াড় তুলে আনার ক্ষেত্রে একটা অর্থবহ ভূমিকা নিয়েছে। বলছিল আমাকে মানুষদা, আমাদের অনেক অসুবিধা হয় আজকাল, বিশেষ করে হচ্ছে ফান্ডের ব্যাপার, এরকম একটা ক্যাম্প চালাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয়। আক্রমণ করার লক্ষ্যে পিয়ারলেস, দলরাজ চমৎকার ভাবে বলটা মাঝ মাঠে কেড়ে নিয়েছেন, ফের একবার পাঠচক্র। ফের একবার পিছন থেকে ট্রিপ, ফ্রি কিক, রেফারি কাছেই ছিলেন। এখনো পর্যন্ত বাবুন দাসকে যেভাবে ট্র্যাপ করা হয়েছে সেটা কিন্তু বিধিসম্মত ছিল না, এক্ষেত্রে শাহরুখ রহমান ফাউলটি করে ফেলেছিলেন। ছোট ছোট পাসে বারবার আক্রমণ চালানোর চেষ্টা করছে পাঠচক্র, কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে মানুষদা বারবার তারা খেয়ে হারিয়ে ফেলছে। আবার বুধিরাম টুডুর সাথে একটা লড়াই হয়েছিল, বুধিরাম টুডু কিন্তু আজকে অনেকটা জায়গা জুড়ে খেলার চেষ্টা করছে। চমৎকার টার্ন করেছেন, ফের একবার পাঠচক্র আক্রমণে, দূরপাল্লার শট নেওয়ার চেষ্টা, কিন্তু বারুচিয়ে বল পেরিয়ে গেল, বিপদ হয়নি। এই আক্রমণটার মধ্যে যথেষ্ট একটা পরিকল্পনা ছিল বলবো, খুব দ্রুত বলটি এসে গেছিল সন্দীপের কাছে, কিন্তু শট নেবার ক্ষেত্রে দক্ষতা দেখাতে পারেনি কিন্তু সন্দীপ ভট্টাচার্য। সন্দীপ, আরেক সন্দীপ, ফের একবার মিডলটনে পায় বল, ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হলো না, ফের একবার প্রতি আক্রমণ সরানোর চেষ্টায় পিয়ারলেস। অর্ঘ, অর্ঘ চক্রবর্তী, ছেলেটির যথেষ্ট বুদ্ধি রয়েছে, মাথাটিকে ঠান্ডা রেখে খেলবার চেষ্টা করে। ফরওয়ার্ড বল খেলার চেষ্টা, কিন্তু অফসাইডের বিধিভঙ্গ করেছেন আনসুমান আক্রমা। ঠিক জায়গার মতো কিন্তু চলে আসছেন কামহুকা, এক্ষেত্রে রেফারিকে বলছেন যে অফসাইড হয়ে যাওয়ার পরে এত জোরে কেন মারা হলো। বিশ্বজিৎ ভট্টাচার্য খেলার ওপর নজর রেখেছেন। সুজয় ওরাও, ফের একবার, একসঙ্গে অনেকগুলো পাস খেলছে মানুষদা, কিন্তু সেই পাসগুলোকে অর্থবহ পাসে পরিণত করতে হবে পাঠচক্রকে। হীরার সাথে একটা লড়াই ছিল, এক্ষেত্রে ওই জগন্নাথ ওরাওয়ের সাত নম্বর জার্সি পরিহিত জগন্নাথ ওরাও, এও ইউথ প্রোডাক্ট শ্যামনগরের ছেলে, পাঠচক্রের একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়। দেখতে পাচ্ছেন ভেক্টর কামুখা, সন্দীপ মাওয়ান স্পোর্টিং এর বিরুদ্ধে চমৎকার ফুটবল খেলেছিলেন। আক্রমণে বাদিকটাকে রহিম নবি, বহু যুদ্ধের নায়ক সেন্টার, কিন্তু মাঝখানে এসে গেছিলেন কামহুকা, তার হাঁটুতে লেগে সোজাসুজি গোলরক্ষক অভিজিতের কাছে।
দীর্ঘকায় ডিফেন্ডার ভিক্টর কামুখা জিম্বাবুয়ে থেকে আগত চমৎকার বলটাকে কিন্তু রেখেছিলেন রহিম নবী, ঠিক জায়গায় যদি ফুটবলার পৌঁছতে পারতো পিয়ারলেস তাহলে কিন্তু বিপদের সঞ্চার হতেই পারত। বল দখলের লড়াই, বাবুন কামুকা, তন্ময় কুণ্ড, সুজয় বেশ কয়েকটা পাস কিন্তু পাথরচক্র খেলে নিচ্ছে। ফের একবার নিজেদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টায় পাথরচক্র, শুরুটা তাদের খারাপ হয়নি, দেখা যাক ম্যাচে একটা গোল তারা তুলে নিতে পারে কিনা। গোলই হচ্ছে ম্যাচের সবচাইতে একটা বড় জিনিস, যেটা হয়ে গেলে আত্মবিশ্বাসটা খেলোয়াড়দের অনেক বেড়ে যায়। ফের একবার ছোট ছোট পাসে আক্রমণ চালানোর চেষ্টায় পাঠচক্র, ডান দিক থেকে সুজয় ওড়াও, ক্রস এসছে কিন্তু সন্দীপ কোনো ঝুঁকি নেননি। হ্যাঁ, ও দেখে নিয়েছে ওর সামনে পেছনে কোনো খেলোয়াড় নেই, লম্বা বাড়ানো বল ছিল এক্ষেত্রে জগন্নাথের, দেখে নিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন সন্দীপ, পাল্টা আক্রমণ করার চেষ্টা করছে, কিছু বলতে চাইছেন কোচ, ইনি হচ্ছেন সহকারী কোচ এই পাঠচক্রের লুইস নিগি ইমামি। পিয়ারলেস যে দাপটের সঙ্গে তারা মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে খেলাটা শুরু করেছিল এখনো পর্যন্ত কিন্তু সেই দাপট দেখা যায়নি। সৈয়দ রহিম দাবি ধরা পড়ে গেছেন মাঝমাঠে, ফের একবার প্রতি আক্রমণের চেষ্টায় পাঠচক্র, সন্দীপ থেকে জগন্নাথ আক্রমণে পাঠচক্র ভাসানো বল, বুদ্ধিদীপ্ত ফুটবল এক্ষেত্রে অভিনব বাগের, চেস্ট ট্যাপ করে বলটিকে ঠেলে দিয়েছেন গোলরক্ষক সন্দীপকে। অ্যান্টনি উলফ ত্রিনিদাদ এন্ড টোবাগো হয়ে বিশ্বকাপ খেলেছেন 2006 বিশ্বকাপে, ফের একবার পাঠচক্র, খুব ভালো ট্যাকেল ক্ষেত্রে যখন বুদ্ধিরাম টুডু বলটি নিয়ে যাবার চেষ্টা করছিলেন, বুদ্ধিরাম টুডুর একটা চোরা ভালো গতি রয়েছে, রিজার্ভ বেঞ্চ পাঠচক্র চমৎকার স্কিল, ওখানে আনসুমান আক্রমার, ক্রস আসছে, শট কি আসবে, এখনো বিপদ রয়েছে, শট এসছে কিন্তু চমৎকার ব্লকিং ওখানে। অল্প পৌঁছে গেছিলেন, পাশেই ছিলেন মনতোষ চাকলাদার, ঠিক সময় মতো ট্যাকেলটি করেছেন, একটা অনবদ্য প্রয়াস ছিল এক্ষেত্রে, দারুণ ডিফেন্স এই ক্ষেত্রে ওই মনোরোষ চাকলাদার, মোহামেডান স্পোর্টিং হয়ে চমৎকার ফুটবল খেলেছিলেন 2017 কলকাতা ফুটবল লীগ প্রিমিয়ার ডিভিশন এতে, সন্তোষ ট্রফিতেও কিন্তু 2018 অসাধারণ ফুটবল খেলেছেন এই মনোরোষ চাকলাদার। সৈয়দ রহিম নবী আসপোস্টে রাখার চেষ্টা কিন্তু প্রতিহত, আজ কিন্তু পাঠচক্রের ছেলেরা একটা পরিকল্পনা মাফিক ফুটবল খেলছে, রক্ষণে খেলোয়াড় বাড়িয়ে ফেলছে এবং যখন যেখানে দরকার সেই কাজটি করার চেষ্টা করছে, আর রহিম নবীও বাদি দিকটা সচল রাখার চেষ্টা, এক্ষেত্রে নরহরি চেষ্টা, শাহরুখ রহমান, অভিনব বাগ, শাহরুখ আক্রমণ পেয়ারলেস, ফের একবার চমৎকার ঘুরে নিয়েছেন ওখানে আনসুমান আক্রমা, একবার ক্রোমা এবং উলফ এই জুটিটা কিন্তু যত সময় যাচ্ছে ভয়ঙ্কর হচ্ছে, ফের একবার ফ্রি কিক খুব খুব বিপজ্জনক জায়গায়, এক্ষেত্রে যখনই টার্ন করে যাওয়ার চেষ্টা করছিলেন উলফ তাকে বাধা দিয়েছেন কামুকা, সঙ্গত কারণে রেফারি ফাউলের নির্দেশ দিয়েছেন, ত্রিনিদাদ টোবাগোর ফুটবলারটিকে আটকাতে জিম্বাবুয়ের খেলোয়াড় ভিক্টর কামুকা অবৈধভাবে সঙ্গত কারণে বিশ্বজিৎ ভট্টাচার্যের দল ফ্রি কিক পেয়েছে, খুব বিপজ্জনক জায়গা, এই ফ্রি কিক থেকে কোন গোল পিয়ারলেস তুলে নিতে পারে কিনা।
আনসুমারা ক্রোমা খুশি না, তবে এটাও ঠিক ওইভাবে ধাক্কা দেওয়াটা তো ঠিক নয়, বাবুল দাস মাঠে রেফারি রয়েছেন, ঘটনাটি কোথায় ঘটেছে উনি দেখে দেবেন, সেক্ষেত্রে বল বসাচ্ছে ও দাঁড়িয়ে আছে তাকে ওইভাবে ধাক্কা দেওয়াটা ঠিক নয়, নিশ্চয়ই রেফারি শুভঙ্কর খামদি ব্যাপারটা দেখবেন। রেফারি বোঝানোর চেষ্টা করছেন, একসঙ্গে চার পাঁচজন পিয়ারলেস এর ফুটবলারকে আমরা দেখতে পাচ্ছি, দেখা যাক ফ্রি কিকটি। সাইদ রহিম নবী, আনসুমান আক্রমণ, দলরাজ কেনান, মানব পাচির গড়ে তুলেছে পাঠচক্রের খেলোয়াড়েরা ফ্রি কিক পিয়ারলেস এর অনুকূলে। শুভঙ্কর খামরে আজকে রেফারি ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন পিয়ারলেস এর অনুকূলে। সাইদ রহিম নবী প্রস্তুত হচ্ছেন, শট নিয়েছেন, চমৎকার শট ছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, প্রয়াসটির প্রশংসা করব, নবী দেখে শুনে ইনসাইডটাকে ব্যবহার করেছিলেন, এই ধরনের শট যখন তুমি ইনসাইড দিয়ে নেবে তার মধ্যে কিন্তু খেলোয়াড়দের নিয়ন্ত্রণটা বেশি থাকে, তুমি যখন ইনস্টেপ ব্যবহার করবে তখন যতটা না বেশি অ্যাকুরেসি থাকে ইনসাইডতে যখন ব্যবহার করে কোনো খেলোয়াড় তখন কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক বেশি থাকে, বলটাকে অনেকটা নিজের মতো করে জায়গায় পৌঁছে দেওয়া যায়। দলরাজ বিপদমুক্ত করেছেন কিন্তু ফিক্টর কামুখা, তার সঙ্গে কিন্তু মাঝে মধ্যে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হচ্ছে মানুষ দা মনতোষ শাকলাদারের। সুজয় থেকে জগন্নাথ, সুজয় তন্ময় নিজেদের মধ্যে পাস খেলে নিচ্ছে, সন্দীপ অনেকটা নিচে নেমে এসছে কিন্তু পাসটি সন্দীপ কিন্তু ঠিক মতো করতে পারলো না। পিয়ারলেস থ্রোইন, পিছন দিকে খেলে নিজেদের কাছে পজিশন রাখার চেষ্টায় নরহরি শ্রেষ্ঠা, অভিনব বাক অর্ঘ নিজেদের মধ্যে পাস খেলে নিল, একটা ত্রিভুজ আক্রমণ করার লক্ষ্যে ছিল পিয়ারলেস কিন্তু ছাড়বার পারত না ওই বিডিলটনরা, তারাও কিন্তু মাঝখানে চলে আসছে হেড কামহুকার। সন্দীপ এখনো পর্যন্ত তাকে খুব একটা বিপদের মধ্যে পড়তে হয়নি, এদের মধ্যে ধ্যানের করে খেলার চেষ্টা আমরা দেখে নিলাম। পিয়ারলেস রিজার্ভ বেঞ্চ, এক্ষেত্রে আবার ফাউল, যেভাবে পেছন থেকে এসে ধাক্কাটি দিয়েছে কামুকা ওই উল্কে যেটা বিধিসম্মত ছিল না, এবং মাঠ মাঠে এসে এইভাবে ধাক্কা কিছুটা অবাক হয়েছে রেফারি কামড়ি, কিছু বলতে চাইছেন এই জিম্বাবুয়ের খেলোয়াড়টিকে, একটু আসতে খেলো, একটু দেখে খেলো, বল ছাড়া এইভাবে ধাক্কাটি মেরো না। শিকাওয়ালি ফের একবার ভিক্টর কামুকা মিস করার চেষ্টা করছেন, দলরাজ শেষ গতি বাড়াচ্ছে সেখান থেকে একেবারে বাঁদিকে বিপজ্জনক জায়গায় বুদিরাম টোডো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন কিন্তু কোথায় গেলেন, বল কিন্তু চলে গেল গোল লাইন অতিক্রম করে, নিজের গতিটাকে ঠিক নিয়ন্ত্রণ করতে পারেননি ওখানে বুদিরাম টোডো, চমৎকার একটা ওভারল্যাপিং রান ছিল। ভিক্টর কামুখা চেষ্টা করছেন বারবার অ্যান্থনি উলফের সাথে সাথে থাকার, তিনিও খুব ভালো মতো জানেন অ্যান্থনি উলফ কিন্তু একটু জায়গা পেলেই বিপদের সঞ্চার করতে পারে। রাইট ফুল ব্যাক অভিনব বাক ভবানীপুরে খেলেছে, ইস্টবেঙ্গলে খেলেছে এই ছেলেটি, অভিজ্ঞ খেলোয়াড় চিকাওয়ালে, ভারতবর্ষের বহু নামী দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। দলরাজ পাঞ্জাব থানা ভবানী স্পোর্টিং থেকে পিয়ারলেসে সই করেছে, সরাসরি গোলরক্ষক অভিজিতের কাছে, কোন ঝুঁকি নেননি, বল পেয়ে গেছে পিয়ারলেস, পাল্টা আক্রমণে শেখ শাহরুখ রহমান থেকে হীরা, লেট ফুল ব্যাক হীরা, ক্রোমা অংশমানা কোমা
ছটি গোল হয়ে গেছে এই ছেলেটি এবারে চলতি মরশুমে। শাহরুখ রহমান আক্রমণ করার লক্ষ্যে ম্যাচের প্রথম হলুদ কার্ড ভিক্টর কামুকাকে, যেভাবে তিনি ওখানে তাকে প্রতিহত করেছেন দেখুন একবার, ট্যাকলটি ঠিক হয়নি। চিকা ওয়ালিকে ফাউল করে ফেলেছে কামুকা, অনেক আগে থেকেই তিনি এই কাজগুলো করছিলেন, পেছন থেকে এসে ধাক্কা মারা। এক্ষেত্রে সরাসরি তিনি একটা ল্যাং মারলেন এবং কিছু করার নেই, রেফারি কিন্তু সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন কামুকাকে। ট্রেকে পিয়ারলেসের অনুকূলে আগেরবার যখন ঠিক এরকমই একটা জায়গা থেকে ফ্রি কিক পেয়েছিলেন সৈয়দ রহিম নবী, কিন্তু একটা অসাধারণ বাঁক খাওয়ানো ফ্রি কিক মেরেছিলেন, অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। দেখা যাক এই ক্ষেত্রে অর্ঘকে দেখতে পাচ্ছি আমরা বল বসিয়েছি, অর্ঘর ফ্রি কিক কিন্তু দিশা ছিল না, আরো একবার গোলমুখ খুলতে ব্যর্থ পিয়ারলেস। অঞ্জন নাথ কিছু নির্দেশ দিলেন তার খেলোয়াড়দের, ফ্রি কিক থেকে শট নেবার ক্ষেত্রে কিন্তু দক্ষতা দেখাতে পারছে না পিয়ারলেসের খেলোয়াড়েরা। দুটি ভালো সুযোগ তাদের কাছে এসেছিল আক্রমণ করার লক্ষ্যে, পাঠচক্র তন্ময় কুণ্ডু ছোট ছোট পাসে আক্রমণ চালানোর চেষ্টা, ফের একবার পাঠচক্র, কিন্তু চমৎকার ডিফেন্সিভ ব্লক ওখানে অ্যান্টনি উলফ, নরহরি শ্রেষ্ঠা ইসপাস হয়ে গেল। স্নেহাশিস চক্রবর্তী আক্রমণে পাঠচক্র, একটা থ্রু বল বাড়ানোর চেষ্টা ছিল কিন্তু সন্দীপ বিপদ বুঝে আগে এসে বলটিকে তালুবন্দি করেছে, ঠিক জায়গায় কিন্তু ছিল সন্দীপ। বাবুন দাস বলের জন্য দৌড়েছিল বটে, কিন্তু তার আগেই সন্দীপ সেটি নিয়ন্ত্রণে আনেন। এখনো পর্যন্ত কোনো গোল হয়নি, 27-28 মিনিটের দিকে খেলা গড়িয়ে চলেছে। চেষ্টা ছিল পিয়ারলেস কোনো রকমের বলটিকে ক্লিয়ার করেছেন, এই বাবুন দাস কিন্তু চমৎকার ফুটবল খেলেছিলেন সন্তোষ ট্রফিতেও, চোটের জন্য ছিটকে যেতে হয় তাকে। থ্রো ইন পিয়ারলেসের, হীরা লেট ফুল ব্যাক, পাঁচটি ঠিক হলো না, বাবুন আক্রমণ পাঠচক্রের। বাবুন কিন্তু খুব পরিশ্রম করছে, মাঝমাঠে অনেকটা ওয়ার্কলোড নেবার চেষ্টা করছে। ফের একবার বল কেড়ে নিয়ে আক্রমণ চালানোর চেষ্টায় পিয়ারলেস, নরহরি শ্রেষ্ঠা ডান দিকে খেলে নিয়েছেন বলটি, আক্রমণ সারাচ্ছে পিয়ারলেস, ক্রস, বিপজ্জনক ক্রস কিন্তু চমৎকার হেড, এখনো বিপদ রয়েছে কিন্তু এক্ষেত্রে ভিক্টর কামুকার প্রশংসা করতেই হবে। পাল্টা আক্রমণ জগন্নাথ, সেখান থেকে ভুল হয়ে গেল সন্দীপের পাল্টা আক্রমণে, এক্ষেত্রে কিন্তু রেফারির বাঁশি, অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়লেন আনসুমান ক্রোমা। বিপজ্জনকভাবে বলে নিয়ন্ত্রণ হারাচ্ছে পাঠচক্র নিজেদের বক্সের সামনে, পাঠচক্র সুজয় থেকে নিজেদের মধ্যে খেলে নেওয়ার চেষ্টায়। তন্ময় ইস্ট বেঙ্গলের জার্সি গায়েও খেলেছেন তন্ময় কুণ্ডু, ফের একবার বাঁদিকে কিন্তু সন্দীপ, এক্ষেত্রেও চমৎকার গোল থেকে বেরিয়ে এসে বলটিকে তালুবন্দি করেছেন। পাল্টা আক্রমণ পিয়ারলেসের, শাহরুখ রহমানের পাস, সেখান থেকে উলফ, অভিনব উলফ বেশ কয়েকটা পাস খেলে নিচ্ছে, শাহরুখ রহমান বাঁদিকে হীরাকে লক্ষ্য করে, পিয়ারলেসও কিন্তু বেশ কয়েকটা পাস খেলছে, সেখান থেকে চিকা ওয়ালি নিজেদের মধ্যে দেয়া নেয়া করে খেলার চেষ্টায়, বাঁদিক থেকে আক্রমণ ফের একবার হীরা মণ্ডল, পাল্টা আক্রমণ করার লক্ষ্যে চিকা ওয়ালি থেকে দলরাজ, 30 মিনিট খেলা গড়িয়ে চলেছে, এখনো পর্যন্ত গোল হয়নি বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন বাড়ার সাথে। অর্ঘ ডান দিক থেকে সেন্টার, কিন্তু একেবারে বল নিয়ন্ত্রণের বাইরে। আমরা একটা চমৎকার স্কিল দেখলাম অর্ঘ চক্রবর্তীর পা থেকে,
এটা নিয়ে কি বলবে মানুষটা? হ্যাঁ, এটা ভালো প্রয়াস ছিল, কিন্তু মাইনাসগুলো করার ক্ষেত্রে কিন্তু আরেকটু যত্নশীল হতে হবে। বিশ্বজিৎ ভট্টাচার্য সেটাই তার বলছিলেন, তার পাশে যে বসে আছেন অফিসিয়াল তাকে বোঝাবার চেষ্টা করছেন। আসলে তুমি যদি ঠিকমতো মাইনাস করতে পারো, ঠিক জায়গায় রাখতে পারো, তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। কলকাতা ফুটবল লীগ প্রিমিয়ার ডিভিশন এতে প্রচুর বাঙালি নতুন তারকার উদয় হচ্ছে। গতকালকেও আমরা দেখেছি কলকাতা ফুটবল লীগে পিন্টু মাহাতোর উদয়, আজকেও কিন্তু আমরা একাধিক বঙ্গ সন্তানকে মাঠে দেখছি মানুষরা। না, এবারে সিএফএল এ এটা তুমি ঠিকই বলেছো, আমরা বেশ কিছু বাঙালি খেলোয়াড় এবং তার সাথে আমাদের দেশের কিছু খেলোয়াড় আমাদের নজর কেড়েছে, যারা সত্যি খুব ভালো খেলছে। তুমি পিন্টু মাহাতার কথা বলেছো, আমি সৌরভের কথা বলবো, অনবদ্য ফুটবল খেলেছে সৌরভ। অরিজিৎ বাগুই কালকে দুটো গোল, মোহনবাগানের দুটো গোলের ক্ষেত্রেই ও যে দুটো পাস বাড়িয়েছিল, একটা ডান পায়ে একটা বাঁ পায়ে, দুটোর ক্ষেত্রেই কিন্তু অনবদ্য একটা পারফেকশন ছিল। ফুটবলে পারফেকশন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফের একবার সৈয়দ রহিম নবি, কিন্তু এক্ষেত্রেও ভিক্টর কামুকা ঠিক জায়গায় ঠিক সময়। কামুকা আজকে একটু মাথাটা গরম করে ফেলছেন, মাঝে মাঝেই খুব যেন এই বিদেশি ফুটবলারটি একটু উত্তেজিত আছেন, প্রথম থেকেই চাপে রাখার চেষ্টা করছে প্রতিপক্ষকে। কিন্তু রেফারি শুভঙ্কর কামরি খুব সুন্দরভাবে কিন্তু খেলাটা পরিচালনা করছেন। অভিজিৎ তাকেও খুব একটা বিপদের মুখে পড়তে হয়নি। আপনারা সরাসরি সম্প্রচার দেখছেন সাদনা নিউজের পর্দায়, যারা টিভির পর্দায় চোখ রাখতে পারছেন না তারা চোখ রাখতে পারেন সাদনা নিউজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভেও। কামোকা লম্বা শট, 32-33 মিনিটের দিকে খেলা করাচ্ছে। পিয়ারলেস এবং পাটচক্রের খেলার মধ্যে কিন্তু দুটো দলই খুব সাবধানী ফুটবল খেলার চেষ্টা করছে, রক্ষণে লোক রেখে ঠিক যেখান থেকে গোল হতে পারে সেখানে কিন্তু একটা ভালো প্রতিরোধ গড়ে তুলছে। তার ফলে এখনও পর্যন্ত কোনো দলের ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়েরা সেইভাবে ফাঁকা জায়গা তৈরি করতে পারেনি। ভিক্টর কামুকা পাসটি ঠিকমতো হলো না, থ্রো ইন পাটচক্রের অনুকূলে। খেলোয়াড় হয়তো বদল করতে পারেন, কোচ সুজয় ওরাও রাইট ফুল ব্যাক পাটচক্রের, লম্বা থ্রো, সেখান থেকে মিল্টন ব্রাইট বিদেশি ফুটবলার ঘানার। ফের একবার বলটি কেড়ে নিয়ে আক্রমণ চালানোর চেষ্টা ছিল, কিন্তু এক্ষেত্রে ফ্রিকিক আদায় সক্ষম বাবুন দাস। বল দখলে লড়াই ছিল, আমরা দেখে নেব। জগন্নাথ যখন বলটিকে রিসিভ করার চেষ্টা করছিলেন তখন নরহরি শেষটা তাকে ফাউল করে ফেলেছেন, রেফারি কিন্তু সঙ্গে সঙ্গে ফাউলের নির্দেশ দিয়েছেন। অজন্নাথ তিনি চাইবেন তার দল প্রথমার্ধে অন্তত এক গোলের যদি একটা লিড নিতে পারে, তারা কিন্তু অবনমনের ভ্রুকুটির সামনে। সন্দীপ ডান দিকে বল বাড়িয়ে দিয়েছে, সুজয় বল দখলে লড়াই ছিল কিন্তু পাল্টা আক্রমণ যাওয়ার চেষ্টায় আনসুমান ক্রমা। আনসুমান ক্রমা কত নিচে নেমে এসেছেন দেখো মানুষটা। দলরাজ গতি বাড়াচ্ছে, এটা জিনিস খুব ইন্টারেস্টিং, মাঝ মাঠে যখনই বলটা চলে আসছে যে দলই আসছে, তুমি পিয়ারলেসের ক্ষেত্রে দেখো, পাটচক্রের ক্ষেত্রে দেখো, তখনই দেখো ব্যারিকেড তৈরি হয়ে যাচ্ছে এবং যেখান থেকে বল বার করতে গেলে সেকেন্ড ব্যারিকেডে এসে ধাক্কা খেয়ে যাচ্ছে। তাই সেইভাবে কিন্তু দেখো, এই দেখো কুমা যখন যাচ্ছে, কামুকা যখন যাচ্ছে, পেছনে কিন্তু তিনজন খেলোয়াড় চলে এসেছিল। অত্যন্ত একটা শক্তিশালী রক্ষণ বলয় তৈরি করেছেন আজকে অঞ্জন নাথ। ফের একবার আক্রমণের চেষ্টায় পাটচক্র, চমৎকার বুদ্ধিমত্তার সঙ্গে আক্রমণ, মিডলটন পাস এসেছে, গোল কি আসবে এবং অল্পের জন্য বাইরে। এটা একটা দারুণ আক্রমণ ছিল, অঞ্জন নাথও দাঁড়িয়ে পড়েছিলেন, খুব ভালো বলটি বাড়িয়েছিলেন বুধিরাম টুডু এবং পা পায়ের টোকাটি গোলের ভিতর থাকলেই বিপদ করতে পারত।
এক্ষেত্রে মিল্টন ব্রাইট ঘানার ফুটবলারটি কিন্তু খুব কাছাকাছি পৌঁছে গেছিল গোলে। ফের একবার ফিয়ারলেস, বাঁদিক থেকে গতি বাড়িয়ে আক্রমণ সরানোর চেষ্টায়, ক্রস কি আসবে, চমৎকার ডিফেন্সিভ ওয়ার্ক ওখানে, দলরাজ বলটিকে ক্লিয়ার করেছেন। এক্ষেত্রে দেখো সন্দীপ বাঁ পায়ে বলটি নিয়ে গেল, ও যদি বাঁ পায়ে বলটিকে পাস করতে পারতো তাহলে আরো তাড়াতাড়ি কাজটি হতো। বাঁ পা থেকে যখন ডান পায়ে নিয়ে ক্রসটা করার চেষ্টা করলো তখন পিয়ারলেসের অনেক খেলোয়াড় বক্সের মধ্যে এসে গেল। এই ছোটোখাটো ভুলগুলোকে শুধরাতে হবে, তা নাহলে আরেকটা জিনিস, বাঁ পা হয়তো খুব ভালো চলে না, তাই বাঁ পা থেকে ডান পায়ে এনে কাজটি করতে গেল, তাই যদি হয় তাহলে তো সুযোগ হাতছাড়া হবেই। এবং যে জিনিসটা তুমি বারবার বলছিলে মানুষদা, যতবার পিয়ারলেস আক্রমণে আসছে ততবার কিন্তু একজনের বিরুদ্ধে তিন চারজন ডিফেন্ডারকে নিজেদের ডিফেন্সিভ অর্ধে নিয়ে আসছে পাঠচক্র। আজকে মাঝমাঠ থেকে ডিফেন্স পাঠচক্রের কিন্তু খুব মজবুত বলতে হবে। ওল্ফ অর্ঘ চক্রবর্তী কি করেন, বিপজ্জনক জায়গায় কিন্তু বলটি নিয়ে যাচ্ছিলেন কিন্তু ঠিক জায়গায় ছিলেন। কামুকা দলরাজ পার্শ্বরেখা অতিক্রম করেছে, থ্রো ইন পাঠচক্র অনুকূলে, একটি ফুটবলার পরিবর্তন হচ্ছে আমরা দেখে নিলাম। পিয়ারলেসের অর্ঘ চক্রবর্তী মাঠের বাইরে চলে যাচ্ছেন, তার জায়গায় আসছেন নুরুদ্দিন। গত ম্যাচে তিনি স্কোয়াডে ছিলেন না, দলে আজ এসেছেন নুরুদ্দিন। আসলে নুরুদ্দিনের খুব ভালো স্পিড রয়েছে, ওর স্পিডটাকে ব্যবহার করার চেষ্টা করবেন বিশ্বজিৎ ভট্টাচার্য। আর আজকে শ্রেয়াশিসকে কিন্তু সেইভাবে খুব একটা বিপদের মধ্যে ফেলতে পারেননি অর্ঘ। একটু আগে যে মাইনাসটির কথা আমি বলছিলাম, দক্ষতা রাখতে হবে, এই মাইনাসটি হচ্ছে উইঙ্গারদের সবচাইতে বড় শক্তি বলতে হবে বা বড় একটা অস্ত্র বলতে হবে। তন্ময় আক্রমণে পাঠচক্র, ফের একবার চমৎকার বুদ্ধিমত্তার সঙ্গে আক্রমণ চালানোর চেষ্টায় সন্দীপ, কিন্তু লাস্ট টাচটি একটু বড় হয়ে গেল। চাপ বাড়াচ্ছিল সন্দীপ কিন্তু ঠিক জায়গায় পারেননি, পাল্টা আক্রমণে যাওয়ার চেয়ে পিয়ারলেস ডান দিক থেকে নতুন খেলতে আসা ফুটবলার নুরুদ্দিন। এই ছেলেটির গতি আছে, খুব দ্রুত গতি সম্পন্ন ফুটবলার এই নুরুদ্দিন। চমৎকার ডান প্রান্তিক দৌড় ছিল ওখানে নুরুদ্দিনের, কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। ভিক্টর কামুকা থেকে ডান দিকে সুজয়, নিজেদের মধ্যে দেয়া নেয়া করে খেলার চেষ্টা ফের একবার, কিন্তু এক্ষেত্রেও পাসটি ঠিক মতো হলো না। বাবুন বলগুলো ঠিক নিয়ন্ত্রণে আনছে বটে, মাঝমাঠে বলগুলো খুব ভালো কালেক্ট করছে, কিন্তু পাসিংয়ের ক্ষেত্রে বাবুনকে আরেকটু দক্ষ হতে হবে। লম্বা বাড়ানো বল সোজাসুজি গোলরক্ষক অভিজিতের কাছে। অ্যান্টনি উলফ খুশি নন তার দলের সতীর্থের খেলায়, ফাঁকায় দাঁড়িয়েছিলেন, চমৎকার ড্রিবল। তন্ময় সামনের দিকে ভারী সুন্দর ডামিরান, বিপজ্জনক হতে পারে, ডান দিক থেকে সেন্টার কিন্তু কোন রকমে সামাল দিয়েছেন চিকাওয়ালি, অভিজ্ঞ খেলোয়াড় এই চিকাওয়ালি। ফের একবার অভিনব বাগ, অভিনব বাগ ভবানীপুর ইস্ট বেঙ্গল ঘুরে পিয়ারলেসের জার্সিতে। ফের একবার মিডলটন চমৎকার বল বাড়িয়েছেন, কিন্তু এক্ষেত্রেও প্রশংসা করতেই হবে, বিপদ এখনো রয়েছে। দলরাজ কোনো ঝুঁকি নিলেন না। অভিনব রাইট ফুল ব্যাক পিয়ারলেসের, খেলাটা কিন্তু খুব মানে বোরিং এটা বলবো না, দুপক্ষই কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, ইতিবাচক ফুটবল খেলার চেষ্টা করছে দুটো দলই। ফের একবার বাবুন থেকে পিছন দিকে ফের একবার স্নেহাশিস চক্রবর্তী, ছোট ছোট পাসে বল পজিশন রাখার চেষ্টায় পাঠচক্র। স্নেহাশিস সামনের দিকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন জগন্নাথ, কিন্তু ভুল পাস হয়ে গেল, সেখান থেকে নড়ি চেষ্টা হয়ে রহিম নবী, আক্রমণ করার লক্ষ্যে পিয়ারলেস। আজকে সন্দীপ ভট্টাচার্য কিন্তু খুব পরিশ্রম করছে, কখনো ডান দিক কখনো বাঁ দিক, চিকাওয়ালি
একটা বড় স্তম্ভ পিয়ালেসের রক্ষণে। বল বল খেলার চেষ্টা, বিপজ্জনক বল, ওখানে সুযোগ রয়েছে কিন্তু চমৎকার ডিফেন্সিভ বল। নুরুদ্দিন গতি বাড়াবার চেষ্টা করছে, কিছু বলতে চাইছেন বিশ্বজিৎ ভট্টাচার্য তার খেলোয়াড়দের। রেফারি শুভঙ্কর খামরে কর্নারের নির্দেশ দিয়েছেন, সেটা নিয়ে হয়তো বলতে চাইছি, আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল। হেড করলেন, তারপরে শ্রেয়াশিসের মাথায় লেগে বলটি চলে গেছে, কিন্তু লাস্টে নুরুদ্দিনের পিঠে লেগেছিল, সেটাই হয়তো বলতে চাইছেন। কিন্তু সহকারী রেফারি কাছে ছিলেন, তিনি কিন্তু কর্নারের নির্দেশ দিয়েছেন। কর্নার কিক, 41 মিনিট খেলা অতিক্রম। সৈয়দ রহিম নবী, তার কিন্তু বাঁ পায়ের বিষাক্ত ইনসুইং এলো না, এক্ষেত্রে একটু অভিনবত্ব, ইনসুইং ফ্লোটার সুযোগ, কিন্তু এক্ষেত্রে একটা চমৎকার সুযোগ ফসকালেন অ্যান্থনি উলফ। একটা ভালো সুযোগ চলে এসেছিল, কিন্তু তার আগেই রেফারি অফসাইডের নির্দেশ দিয়েছেন। বলটি বাড়িয়েছিলেন অভিনব বাগ, সেখান থেকে হেড করেছিলেন, কিন্তু তার আগে রেফারি অফসাইডের নির্দেশ দিয়েছেন। সুজয় বাদিকে খেলে নিয়েছেন মনতোষ চাকলাদার, জগন্নাথ নিজেদের মধ্যে দেয়া নেয়া করে খেলার চেষ্টা, ফের একবার দারুণ স্কিল বাবুন, আত্মবিশ্বাসী বাবুন, লম্বা বাড়ানো বল, কিন্তু পাসিং এ একটু মনোযোগ দিতে হবে বাবুনকে, খুব পরিশ্রম করছে বাবুন কিন্তু আজকে, কিন্তু পাসগুলো ঠিক জায়গায় রাখতে পারছে না বাবুন। ফের একবার সুবানা ক্রোমা ফ্রি কিকটি আদায় করে দিয়েছেন। রেফারি শুভঙ্কর খামরে ফাউলের নির্দেশ দিয়েছেন পাটচক্রের বিপক্ষে। ফ্রি কিক, আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল। বলটি নিয়ে যাবার যখন চেষ্টা করছিলেন ক্রোমা, তখন কিন্তু মনতোষ চাকলাদার তাকে অবৈধভাবে বাধা দিয়েছেন। একবার বাদিকে সুযোগ এসে গেছে, কিন্তু এক্ষেত্রেও তিনি অফসাইডের বিধিভঙ্গ করেছেন। সহকারী রেফারি উত্তম সরকার পতাকা তুলে জানিয়ে দিয়েছেন রহিম নবী অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছেন। 43 মিনিটের দিকে খেলা গড়িয়ে চলেছে, প্রথমার্ধের খেলা অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু খেলার ফলাফল 42-0, পাটচক্র 0। ফের একবার চমৎকার ডিফেন্সিভ ওয়াক ওখানে চিকাওয়ালির। হীরা রহিম নবী থেকে নরহরি শ্রেষ্ঠা, গত বছরের ছেলেটি মোহন বাগানেও ছিল। লম্বা বল বাড়ানোর চেষ্টায় ডান দিকে নুরুদ্দিন, ঠিক সময় মতো ট্যাকেলটি কিন্তু করেছেন শ্রেয়াশিস চক্রবর্তী। 3 নম্বরের সাথে 11 নম্বরের লড়াই চলছে বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে, যে খেলা সরাসরি সম্প্রচার আসছে সাঁতরা নিউজের পর্দায় আপনাদের ড্রয়িং রুমে। এখনো পর্যন্ত কিন্তু কোনো গোল হয়নি, খেলার ফলাফল পাটচক্র 0-42। প্রথমার্ধের অন্তিম লগ্নে খেলা চলছে, এখনো পর্যন্ত যে কথাটা তুমি বললে গোল আসেনি, তবে দুটি দলই কিন্তু তুল্যমূল্য লড়াই করছে মানুষরা। ঠিকই বলেছ তন্ময় থেকে বাবুন, আমার বাবুনের খেলা খুব ভালো লাগছে, বাবুন আজকে খুব পরিশ্রম করে খেলছে, আর ও যে পাসগুলো বাড়াচ্ছে, পাসগুলো যেরকমভাবে বাড়াচ্ছে, যে জায়গায় বাড়াচ্ছে, সেটা আমি ভালো বলবো, কারণ এগুলো করতেই হবে। একটু অ্যাকুরেসি যদি হতো না, তাহলে আক্রমণগুলো আরও ক্ষুরদার হতো, বাবুনকে এই ব্যাপারটার উপর একটু নজর দিতে হবে। একই সাথে সন্দীপেরও একটু সক্রিয় হওয়া প্রয়োজন মানুষদা। পেছন থেকে এগুলো বিপজ্জনক ব্যাপার, তবে গোলরক্ষক অভিজিৎ ঠিক সময় মতো বেরিয়ে এসছে। ফের একবার পাঠচক্র আক্রমণ চালানোর চেষ্টায় মিডলটন, পেছন দিকে খেলে নিয়েছেন। লম্বা বাড়ানো বল কিন্তু প্রতিহত হয়েছে, ছোট পাস খেলে সঙ্গে সঙ্গে বড় খেলার চেষ্টা করছে। 3 মিনিট অতিরিক্ত সময় নির্দেশ দিলেন চতুর্থ রেফারি রমেন বিশ্বাস, অর্থাৎ প্রথমার্ধের খেলা আরও 3 মিনিট দীর্ঘায়িত হলো। সুজয় ভুল পাস,
আনসুমান আক্রমা ছটি গোল করে বসে আছেন তিনি, দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা আপাতত। অ্যান্টনিওল ফরওয়ার্ড বল, চমৎকার আক্রমণ চালানোর চেষ্টায়, কিন্তু এক্ষেত্রেও রহিম নবী অফসাইডে বিধিভঙ্গ করেছেন। সহকারী রেফারি পতাকা তুলেছেন, তবে রহিম নবী খুব একটা খুশি হতে পারেননি। অফসাইডের ফাঁদে তিনি জড়িয়ে পড়েছিলেন, বলটি কিন্তু বাড়িয়েছিলেন অ্যান্টনি ওল্ফ। সংযুক্তি সময়ের খেলা চলছে, ভিক্টর কামুখা লম্বা বল বিপদমুক্ত করেছেন হীরা মণ্ডল। অঞ্জননাথ কোচ পাঠচক্রের চাপে আছেন, কারণ তার দল অবলম্বনের আওতায় পড়ে গেছে। এই মুহূর্তে পাঠচক্র লীগ তালিকার একাদশ স্থানে রয়েছে, যেখানে পিয়ারলেস তৃতীয় স্থানে। সুতরাং এই ম্যাচ থেকে তারা যদি জয় তুলতে পারে সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে। তাই আজকে অনেকটা কিন্তু দেখে শুনে খেলার চেষ্টা করছে পাঠচক্র। বাঁদিক থেকে জগন্নাথ আউটসাইড ডচ, বিপজ্জনকভাবে ঢুকবার চেষ্টা সামনের দিকে, কিন্তু কোথায় বাড়ালেন, ঠিক জায়গায় ছিলেন চিকা ওয়ালি থেকে অভিনব। সৈয়দ রহিম নবী উৎস্টেপে বল বাড়ানোর চেষ্টায়, কিন্তু চমৎকার ইন্টারসেপ্ট করেছেন ফের একবার জগন্নাথ। বাঁদিক থেকে আক্রমণ চালানোর চেষ্টায় স্নেহাশিস, ক্রস, কিন্তু কোনো ফুটবলার ছিলেন না। এটাই অবাক করা ব্যাপার, খুব অভিজ্ঞ খেলোয়াড় এই স্নেহাশিস, ঠিক জায়গায় চলেও এসেছিলেন, কিন্তু পাসিংয়ের ক্ষেত্রে সেই দক্ষতাটি তিনি দেখাতে পারলেন না, থ্রো ইন করে দিলেন এক্ষেত্রে তন্ময় কুণ্ডু। হীরা থেকে দলরাজ, ফরওয়ার্ড বল বাড়ানোর চেষ্টা, চমৎকার রান দূরদিনের সুযোগ রয়েছে, প্রথম গোল কি আসবে, চমৎকার সেভ, বিপদ এখনো রয়েছে। অনবদ্য গোল রক্ষক অভিজিৎ, খুব ভালো পাস এসেছিল যেখান থেকে গোল হতে পারত। অভিজিতের প্রশংসা করব, ডান হাতটা প্রসারিত করেছিল, আমরা দেখে নেব নুরুদ্দিনের প্রথম টাচটা খুব ভালো ছিল, মাইনাস করছিলেন ক্রোমাকে লক্ষ্য করে, ঠিক সময় এসে ডান হাতটা বাড়ালেন অভিজিৎ, দলের নিশ্চিত পতন রোধ করলেন। ফের একবার আক্রমণের চেষ্টায় পিয়ারলেস, এবং বলতে বলতে রেফারির বাঁশি, প্রথমার্ধের খেলা শেষ। চমৎকার লড়াই দুটি দলেরই, কিন্তু দুটি দলই গোলমুখ খুলতে ব্যর্থ। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল 0-0, ফিরে আসব বিরতির পর। চিন্ময়দা কি মনে হয় পাঠচক্রের একটা পরিবর্তন এবং এরপর খেলা কিন্তু শুরুর পথে? আমরা আরও একবার সরাসরি চলে যাব বারাসাত স্টেডিয়ামে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে এবং সেখানে ধারাভাষ্য দেবেন মানস ভট্টাচার্য এবং সুমন চক্রবর্তী। ফিরে এলাম বিরতির পর, দ্বিতীয়ার্ধের খেলা আপনারা দেখছেন কলকাতা ফুটবল লীগ 2018 প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ, যেখানে মুখোমুখি পিয়ারলেস স্পোর্টস ক্লাব এবং পাঠচক্র বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন থেকে। সরাসরি আমি সুমন চক্রবর্তী, আমার সঙ্গে ধারাভাষ্যে রয়েছেন প্রাক্তন
ফুটবলার মানুষ ভট্টাচার্য। প্রথমার্ধের খেলা খুব আকর্ষণীয় হয়েছিল, একে অপরকে দেখে নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিল। একেবারে শেষের দিকে একটা সুযোগ চলে এসেছিল পরিবর্ত নুরুদ্দিনের কাছে, খুব ভালো বলটি বাড়িয়েছিল শাহরুখ নুরুদ্দিনকে। নুরুদ্দিনের প্রথম ট্র্যাপটাও খুব ভালো হয়েছিল, কাট করে প্রথম পোস্টের দিকে যাচ্ছিল, তারপরে যখন উলফকে লক্ষ্য করে পাসটি বাড়িয়েছিল উলফ একটু আগে চলে গেছিল। কিন্তু আমি প্রশংসা করব গোলরক্ষক অভিজিৎ দাসের, ঠিক সময় মতো বেরিয়েছে শরীর থেকে ফেলে ডান হাত দিয়ে বলটিকে সরিয়ে দিয়েছিল, একটা সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছিল। নতুন খেলোয়াড় আনার চেষ্টা করবেন হয়তো দুদলের কোচি, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচ দুদলের কাছে, একজনের এগিয়ে থাকার জন্য আরেকজন পিছিয়ে পড়া জায়গা থেকে উপরের দিকে আসার জন্য। প্রথমার্ধের শেষ দিকে কিন্তু অবশ্যম্ভাবী পতন রোধ করেছেন টেলিভিশন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ অভিজিৎ দাস। এই ম্যাচ থেকে কিন্তু যে কোনোভাবেই অন্তত এক পয়েন্ট তুলে নিতে চাইবেন অঞ্জন নাথ পাঠচক্রের জন্য। তারা এই মুহূর্তে অবনমনের লড়াই লড়ছেন, ১১তম স্থানে রয়েছেন, অর্থাৎ একাদশ স্থানে। লিগ টেবিলের চারটি দল তাদের অবনমন হবে এবং সেখানে কিন্তু লড়াইয়ে থাকার জন্য এই ম্যাচ থেকে পয়েন্ট চাইবেনই পাঠচক্রর থিঙ্ক ট্যাঙ্ক। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবার মুখে রেফারি শুভঙ্কর খামরে ঘড়ি মিলিয়ে নিচ্ছেন, যে কোনো মুহূর্তে হয়তো তিনি খেলা শুরুর সংকেত দেবেন। খুব ভালোই কিন্তু তিনি ম্যাচ পরিচালনা করছেন, বলতে বলতে খেলা শুরু হয়ে গেল। সাদা জার্সি পরিহিত পাঠচক্র আপনাদের স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণ শানাচ্ছে এবং নীল জার্সি পরিহিত পিয়ারলেস ডান দিক থেকে বাঁ দিকে। পাঠচক্র অন্যদিকে পিয়ারলেস, কিন্তু যে কটি আক্রমণ তারা শানিয়েছে প্রথমার্ধে, প্রত্যেকটা আক্রমণের মধ্যে বেশ ভেদ শক্তি ছিল। অ্যান্টনি উলফ এবং আনসুমান আক্রমা কলকাতা ফুটবল লীগ 2018-এ কিন্তু বারবার এই যুগলবন্দি চাপে ফেলেছে বিপক্ষ দলকে। মোহনবাগানের সাথে ড্র করেছে, শেষ মুহূর্তের গোলে সমতা ফিরিয়েছে পিয়ারলেস ক্রোমার গোলে, আর মহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে উলফের গোলে জয়লাভ করেছিল পিয়ারলেস, এবং এই মুহূর্তে তারা লীগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। তাই পিয়ারলেসের কাছে প্রত্যাশা অনেক বেশি আজকের ফুটবল অনুরাগীদের। ফের একবার ফিক্সার কামুখা, ক্লিয়ারেন্স ঠিক মতো হয়নি, তবে ভাগ্য সুপ্রসন্ন সেখানে কোনো পিয়ারলেসের ফুটবলার ছিলেন না। সুজয় তন্ময় আজকে একটা অর্থবহ ভূমিকা নিয়েছে, তন্ময় থেকে মনতোষ চাকলাদার হয়ে বাঁদিক থেকে আক্রমণে যাবার। নতুন খেলোয়াড়কে কিন্তু আনা হয়েছে, সুদীপ্ত মালাকার এসছে বুধিরাম টুডুর জায়গায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই এই পরিবর্তনটি নিয়েছেন কোচ অঞ্জন নাথ পাঠচক্রের অনুকূলে। আনসুমান আক্রমা একটু স্কিমারের রোল প্লে করছেন মানুষ, আমরা দেখতে পাচ্ছি নিচে নেমে আসছেন খেলা তৈরির চেষ্টায়। আসলে সামনের দিকে খুব ভালো মার্কিং করে ফেলেছে ক্রোমাকে, সেই সেখান থেকে বেরিয়ে আসার একটা চেষ্টাও রয়েছে। সামনের দিকে ওল্ফ, পাশে কামহুকা, পেছন থেকে বিপজ্জনক জায়গায় কিন্তু বলটি রেখেছেন, শট করেছিলেন কিন্তু দারুণভাবে কিন্তু প্রতিহত হয়েছে। একটা আক্রমণ করেছিল, দেখুন কিভাবে আক্রমণটি এসেছিল, উল্ফ থেকে নুরুদ্দিনের শট ছিল, গোলরক্ষক অভিজিৎ ঠিক জায়গায় কিন্তু ছিলেন, শরীরটিকে কিন্তু ছুড়ে দিয়েছিলেন। বারবার যখন অ্যান্টনি উলফ এবং আনসুমান আক্রমা তাদের যুগলবন্দি তৈরি হচ্ছে, ততবার কিন্তু বেশ দিশেহারা লাগছে পাঠচক্র রক্ষণভাগকে। দ্বিতীয়ার্ধের খেলা সবে মাত্র শুরু হয়েছে, এখনো পর্যন্ত কোনো পক্ষ কোনো গোল করতে পারেনি। বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে গড়িয়ে চলেছে পিয়ারলেসের সাথে পাঠচক্রের লড়াই। নিজেদের মধ্যে দেয়া নেয়া করে খেলার চেষ্টা, বাঁদিকে চমৎকার সোলটার, ওখানে সাইয়েদ রহিম নবীর, নবী ছুটছেন বাঁদিক থেকে ক্রস আসবে, কিন্তু এক্ষেত্রে ঠিক মতো পায়ে বলে সংযোগ হলো না। আসলে নবী নিজেও হতাশ, ওর মতো খেলোয়াড়ের কাছ থেকে এই রকম একটা
পাস বেরিয়ে আসবে ও নিজেও ভাবিনি। ও কিন্তু কল করেছিল খেলোয়াড়টিকে ঠিক জায়গায় যাওয়ার জন্য, বল থেকে চোখটাও সরে গেছিল এবং ঠিক জায়গা মতো অ্যাডজাস্ট করতে পারেনি পাটাকে। নবীর মতো খেলোয়াড়ের কাছ থেকে এটা কোনো মতেই প্রত্যাশিত নয়। সাইদ রাহিম নবী ভারতের অধিনায়কত্ব করেছেন, অভিজ্ঞতার ভাঁড়ার তার পূর্ণ, এবং এই ধরনের ম্যাচগুলোতে তার ভূমিকা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। জগন্নাথ ওরাও আক্রমণে পাটচক্র ডান দিক থেকে সুজয় তার সাথে কি খেলবেন না, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন জগন্নাথ। একবার আক্রমণ চালানোর চেষ্টায় পাটচক্র, চমৎকার রান ডান দিক থেকে, ক্রস আসবে কিন্তু প্রশংসা করতে হবে রক্ষণভাগে, হঠাৎ করে গতি বাড়িয়েছিলেন, এক্ষেত্রে রেফারি পেনাল্টির নির্দেশ দিয়েছেন। আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল। পিয়ারলেসের খেলোয়াড়েরা বলছে আমাদের বুকে বল লেগেছে, কিন্তু রেফারি শুভঙ্কর খামরি পেনাল্টির নির্দেশ দিয়েছেন। হঠাৎ করে গতি বাড়িয়েছিলেন সুদীপ্ত মালাকার, দেখুন ঘটনাটি কি ঘটেছিল। ডান পায়ের সেন্টার, বল যাচ্ছে, বলটা কি হাতে লেগেছে, হ্যাঁ রেফারি কিন্তু তাই জন্যই পেনাল্টির নির্দেশ দিয়েছেন। হীরা মণ্ডল চলে গেছিলেন বলের কাছে, রেফারির সাথে তর্ক জুড়ে দিয়েছেন পিয়ারলেসের খেলোয়াড়েরা, কিন্তু রেফারি খামরি তার সিদ্ধান্তে অটল। এই সুযোগ থেকে দেখা যাক পাঠচক্র গোল তুলে নিতে পারে কিনা, একটা নাটকীয় পরিস্থিতি বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে। সরাসরি দেখছেন সাধারণ নিউজের পর্দায়, আরেকবার দেখে নেব মানসদা। সুদীপ্তর বাড়ানো বল কোথায় হাত লাগছে সেটাই হয়তো দেখার ব্যাপার, হাতটা কিন্তু বাঁ দিকে ছিল, উঠেছিল, রেফারি হয়তো সেটাই লক্ষ্য করেছেন। হীরা বলছেন আমার বুকে লেগেছে, কিন্তু রেফারি পেনাল্টির নির্দেশ দিয়েছেন। পিয়ারলেসের খেলোয়াড়রা রেফারিকে বলতে চাইছেন আপনি সহকারী রেফারির সাথে কথা বলুন, যদি হাতে লেগে থাকে তাহলে নিশ্চয়ই পেনাল্টি দেবেন। তিনি যাচ্ছেন সহকারী রেফারির সাথে পরামর্শ করতে, উত্তম সরকারের সাথে বুকে লেগেছে না হাতে লেগেছে, রেফারি কিন্তু বলছেন হাতে লেগেছে, সুতরাং পেনাল্টির নির্দেশে তিনি সিদ্ধান্ত ঠিক রাখলেন। সহকারী রেফারিও কিন্তু বলে দিলেন বলটা হাতে লেগেছে, সুতরাং কোনো আর সিদ্ধান্ত বদলের কোনো প্রশ্নই নেই। সৈয়দ রাহিম নবীকে আমরা দেখছি উদ্ধত ভঙ্গিতে সহকারী রেফারির দিকে তেড়েছে, তার মতো অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলারের কিন্তু আরেকটু সচেতন হওয়া প্রয়োজন। খুব ভালো লাগছে পিয়ারলেসের কর্মকর্তা অশোকবাবু চলে এসেছেন, তিনি এসে খেলোয়াড়দের বলছেন তোমরা মাঠে যাও, এটাই ঠিক সিদ্ধান্ত রেফারির মানতেই হবে। আসলে আমাদের এখানে তো ভার নেই, ভার এলে হয়তো ধরা যেত আরও নিখুঁতভাবে, নিখুঁত টেকনোলজিতে আমরা যদি দেখে দিতাম তাহলে হয়তো জিনিসটা নিয়ে কোনো সমস্যা থাকতো না। পিয়ারলেসের খেলোয়াড়েরা এখনও রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না, তবে ফুটবল আইন বলছে রেফারির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত, তোমাকে কিন্তু মেনে নিতেই হবে। এবং আরও একটা জিনিস যেটা ভালো লাগলো, রেফারি খামরি কিন্তু একার সিদ্ধান্তটা ঠিক করেননি, ওরা যখন এইভাবে ওর সাথে একটা আর্গুমেন্টে আসছিল ও কিন্তু সহকারী রেফারির সহায়তা নিয়েছেন, সুতরাং বলা যেতে পারে তিনি দেখে শুনেই তার সিদ্ধান্তটি দিয়েছেন। পেনাল্টি, বল বসিয়ে নিচ্ছেন বাবুন, বাবুন দাস। দেখা যাক এই সুযোগ থেকে তিনি পাঠচক্রকে এগিয়ে দিতে পারেন কিনা। এখনো খুশি নন আনসুমান আক্রমা, সন্দীপ নজর থাকবে তার দিকেও, দেখা যাক এই সুযোগ থেকে কাঙ্ক্ষিত গোলটি অঞ্জন নাথের দল তুলে নিতে পারে কিনা। সন্দীপ পাল গোলরক্ষক পিয়ারলেসের, আইপি একাডেমি থেকে উঠে আসা ফুটবলার, রেফারি খামরি নির্দেশ দিচ্ছেন, বল বসিয়ে নিচ্ছেন বাবুন দাস। গত ম্যাচেই তিনি একটি গোল করেছিলেন, আত্মবিশ্বাসী দেখে মনে হলো বাবুনকে, নিজেই বলটি তুলে নিয়েছিলেন, যখনই রেফারি পেনাল্টির নির্দেশ দিয়েছেন বলটি তিনিই তুলেছেন, অর্থাৎ শটটি আমিই নেব। যে খেলোয়াড় এইভাবে বল তুলে নেয় তার কনফিডেন্সের প্রশংসা করতেই হবে। দেখা যাক এই পেনাল্টি থেকে এগিয়ে যেতে পারে কিনা পাঠচক্র। সন্দীপ
প্রস্তুত প্রস্তুত বাবুন দাসও, বাবুন বলের দিকে এগোচ্ছেন, বাবুন এবং ক্রস পিছে লেগে প্রতিহত, একটা অসাধারণ সুযোগ এসে গিয়েছিল প্রতি আক্রমণে পিয়ারলেস, পাল্টা আক্রমণে নুরউদ্দিন, সহজ সুযোগ এসে গেছিল পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলো, আপনারা দেখুন প্রচন্ড জোরে মেরেছিল ক্রস পিসে তলায় লেগে গোল লাইনের উপরে ড্রপ খেয়ে যখন বেরিয়ে আসছিল ক্রপ দ্রুততার সাথে সন্দীপ বেরিয়ে এলো, তারপরে পাঞ্চ করে সেই বলকে বার করে দিল, প্রশংসা করব সন্দীপের, সঠিক সময়ে সঠিক কাজটি করেছেন সন্দীপ। তাৎক্ষণিক যে ঘটনাটি ঘটেছিল তারপরে একজন গোলরক্ষকের যে কাজটি করা উচিত সেটাই তিনি করেছেন, অনবদ্য সন্দীপ পাল। পিয়ারলেস আক্রমণ চালানোর চেষ্টায়, বল পার্শ্বরেখা অতিক্রম করেছে, থ্রো ইন পাঠচক্র অনুকূলে, একটা অসাধারণ সুযোগ এসে গিয়েছিল পাঠচক্রের সামনে, তারা অবনমনের আওতায় রয়েছে, সেই দলটির এরকম একটা সুযোগ থেকে গোল তুলে না নেওয়াটা কিন্তু অপরাধ মানুষ দা। হ্যাঁ, আমাদের ক্যামেরাতে দেখা হচ্ছে যে বলটা কোথায় ড্রপ খেয়েছে, স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে বল পুরোপুরি গোল লাইন অতিক্রম করেনি, ফুটবল আইনে আছে পুরো লাইনটাকে তোমার ক্রস করতে হবে, 0.01% যদি বাইরে থাকে হবে না। আক্রমণে রহিম নবী বিপজ্জনক, পেছন থেকে শট প্রতিহত করেছেন সেই গোলরক্ষক অভিজিৎ, অনবদ্য অভিজিৎ, দু দলের দুই গোলরক্ষক দারুণভাবে তাদের কাজ করছেন। ফের একবার প্রতি আক্রমণের চেষ্টা, এবার পাঠচক্র আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠেছে, চমৎকার পাসিং, শট কি আসবে ওখান থেকে, শট এসছে কিন্তু সরাসরি গোলরক্ষক সন্দীপ পালের নিশ্চিত আশ্রয়, আক্রমণ প্রতি আক্রমণে এই মুহূর্তে জমে উঠেছে পিয়ারলেস বনাম পাঠচক্রের খেলা। একটু আগে অভিজিৎ যখন বল বাঁচালো কাউন্টার অ্যাটাকে গিয়ে পাঠচক্র, তারাও কিন্তু শট মেরে পরখ করে এলো সন্দীপকে, সুতরাং বলা যেতে পারে আজকের এই ম্যাচটি দুটো দল কত গভীরভাবে জেতার জন্য চেষ্টা করছে। আরো একবার আক্রমণে আসার চেষ্টায় পাঠচক্র, বাঁদিকে খেলে দিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী, ফের একবার স্নেহাশিস, তন্ময় স্নেহাশিস, বাবুন স্নেহাশিস, বেশ কয়েকটা পাস খেলে নিল সন্দীপ, সেখান থেকে সুদীপ্ত, তন্ময় ভারী সুন্দর পাস সামনের দিকে, গতি রয়েছে সেখান থেকে দ্রুততার সাথে পিনাল্টন, কিন্তু বল গোলের দিকে যাচ্ছিল, বলতে বলতে বল চলে গেল গোলের মধ্যে, এগিয়ে গেল পাঠচক্র 1-0 গোলে, মিলিটন ব্রাইট অনবদ্য। যে কথাটা বারবার বলার চেষ্টা করছিলাম আমরা, যেভাবে গতির সঞ্চার করলেন ওখান থেকে মিডলটন মানুষ দাস, সেটার কিন্তু প্রশংসা করতে হবে, হঠাৎ করে একটা চকিতে গতি বাড়িয়ে দিয়েছিলেন এবং কোনো উত্তর ছিল না পাঠচক্রের বিপক্ষ ডিফেন্ডারের কাছে। মিডলটন ব্রাইট খানার ফুটবলার গোল করে এগিয়ে দিলেন, দেখুন কিভাবে গতি বাড়িয়েছিলেন, তারপরে হঠাৎ বলটি যখন আসছিল ডান পায়ের একটা ছোট্ট টোকা, গোলরক্ষক সন্দীপের কিছু করার ছিল না, বল চলে গেল গোলের মধ্যে, পাঠচক্র এগিয়ে গেল 1-0 গোলে। কিন্তু এই বলটি এই আক্রমণটির ক্ষেত্রে আরেকজনের কথা আমি বলবো, সে হচ্ছে সুদীপ্ত মালাকার, হঠাৎ করে মাঝখান থেকে একটা গতি বাড়িয়েছিল সুদীপ্ত, যেখান থেকে দ্বিধাগ্রস্ত হয়েছিল পিয়ারলেসের ডিফেন্স, পিছিয়ে পড়লো পিয়ারলেস 0-1 গোলে, খেলোয়াড় বদল হচ্ছে। সৈয়দ রহিম নবী একেবারেই খুশি নন না তাকে তুলে নেওয়ার সিদ্ধান্তে, মাঠে আসছেন লক্ষ্মীকান্ত মান্ডি, আগের দিনও ঠিক এই পরিবর্তনটাই তিনি এনেছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য, আগের গোলটার ক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম মানুষটা বলটা কিন্তু হঠাৎ করে ড্রপ করে স্পিন করে যায় এবং যার কারণে দলরাজ এবং চিকাওয়ালি তাদের কাছে কোনো উত্তর ছিল না। রহিম নবীর জায়গায় এলেন লক্ষ্মীকান্ত মান্ডি, আরেক গতিশীল ফুটবলার পিয়ারলেসের, পিয়ারলেস পিছিয়ে পড়েছে আজকের এই ম্যাচে 0-1 গোলে, আজ কিন্তু একটা পরিকল্পনা মাফিক ফুটবল খেলছেন রহিম নবী, কিছু হয়তো বলতে চাইছেন কোচকে, তাকে বসাবার পর কিছু হয়তো হয়েছে কোচের সাথে। একবার আক্রমণ চালানোর চেষ্টায় পিয়ারলেস, ফিক্টর কামুখা কোনো ঝুঁকি নেননি, কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেছেন,
পিছিয়ে পড়েছে পিয়ারলেস, চাপ বাড়াচ্ছে পিয়ারলেস, হঠাৎ করে গতি বাড়াবার আগে অনেক পাস খেলেছিল পিয়ারলেসের বিপক্ষে পাঠচক্রের ছেলেরা। সাত আটটা পাস খেলে নিয়ে গিয়ে প্রতিপক্ষ ঘুরে যেভাবে ঢুকে পড়ে গোলটি করেছিল তার প্রশংসা করতে হবে। ফুটবল পাসিং গেম, যত বেশি পাস খেলবে তত বিপদ ঘটাতে পারবে। অভিনব বাগ কর্নার কিক ভেসে আসছে, সেই কামুকা সেই বলকে ফিরিয়ে দেওয়া, ফের একবার আক্রমণের চেষ্টায় পাঠচক্র, গতি বাড়িয়ে ডান দিক থেকে কিন্তু এক্ষেত্রে বলে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। থ্রো ইন পিয়ারলেসের অনুকূলে। প্রথম ম্যাচে পিয়ারলেস 2-0 বলে হারিয়েছিল এফসিআই কে, দ্বিতীয় ম্যাচে 3-0 ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিরুদ্ধে তারা জেতে, তৃতীয় ম্যাচে মোহনবাগানের সাথে 1-1 গোলে অমীমাংসিত ভাবে শেষ করে, চতুর্থ ম্যাচে 3-1 গোলে তারা জস্টলিগ্রাফকে হারিয়ে দেয়, পঞ্চম ম্যাচে তারা 1-3 গোলে পরাজিত হয় কাস্টমসের কাছে, আর ষষ্ঠ ম্যাচে তারা হারিয়ে দেয় মোহামেডান স্পোর্টিংকে 1-0 গোলে। এটা তাদের সপ্তম ম্যাচ। পিছন দিকে স্নেহাশিস চক্রবর্তী, অভিজিৎ দাস কোন রকমে বলটিকে বিপদমুক্ত করেছেন, কিন্তু এক্ষেত্রে ফিক্সার কামুখা। প্রথমার্ধে আমরা দেখছিলাম ভিক্টর কামুখা বেশ কয়েকটি ভুল করে ফেলছিলেন, কিন্তু দ্বিতীয়ার্ধে তাকে অনেক বেশি স্থিতধী লাগছে মানুষরা। আসলে গোলরক্ষক অভিজিতেরও একটা বড় ভূমিকা আছে, অভিজিতও কিন্তু খুব সুন্দরভাবে তার দায়িত্ব পালন করছেন। আসলে দুর্গের শেষ প্রহরী যখন খুব কনফিডেন্টলি কাজ করে সহ খেলোয়াড়রা অনেক বেশি উদ্বুদ্ধ হয়। বলটি ঠিক মতো নিয়ন্ত্রণে রাখতে পারলেন না জগন্নাথ ওরাও। হীরা মণ্ডল চমৎকার নিয়ন্ত্রণ, আনসুমান আক্রমা, ফের একবার ফ্রি কিক, এক্ষেত্রে ফাউল করে ফেলেছিলেন তন্ময় কুন্ডুকে ওই ক্রমা, রেফারি কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন। পাঠচক্র প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল মোহনবাগানের কাছে 1-0 গোলে, দ্বিতীয় ম্যাচে তারা 2-0 গোলে জিতেছিল টালিগঞ্জের সাথে, এক্ষেত্রে ফাউলটা কীভাবে করেছিল ক্রমা সেটা আমরা দেখে নিলাম। তৃতীয় ম্যাচে পাঠচক্র হেরে যায় ইস্টবেঙ্গলের কাছে 3-0 গোলে, চতুর্থ ম্যাচে তারা পরাজিত হয় কাস্টমসের কাছে 3-1, পঞ্চম ম্যাচে পাঠচক্র পরাজিত হয় মোহামেডান স্পোর্টিংয়ের সাথে 3-0 গোলে, আর ষষ্ঠ ম্যাচে তারা 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ করে এফসিআই এর সাথে। আজ তাদেরও সপ্তম ম্যাচ। কোন ফুটবলার ছিলেন না, অর্থাৎ গোল কিক পিয়ারলেসের অনুকূলে, তারা পিছিয়ে রয়েছে 0-1 গোলে। গোল করেছেন মিডলটন ব্রাইট। খুব গুরুত্বপূর্ণ সুমন একটা ব্যাপার, লিগে তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে 12টি দলের লিগ, একাদশ স্থানে থাকা দলটি যে ফুটবলটা খেলছে এটা কিন্তু তারিফ করার মতো। এবং তুমি লক্ষ্য করে দেখেছো প্রথম থেকে বল ধরে জায়গা তৈরি করে তন্ময় কুণ্ডুরা যেভাবে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেছে সেটা কিন্তু প্রশংসার দাবি রাখে। আর গোলটির আগে তুমি দেখেছো 7-8টি পাস খেলেছে, একেবারে নিজেদের অঞ্চল থেকে পাস খেলতে খেলতে এসে হঠাৎ গতি বৃদ্ধি করলো ওই নতুন খেলতে নামা সুদীপ্ত মালাকার, তারপরে সেই মিডলটন ব্রাইটের গোল অনবদ্য, অবশ্যই প্রশংসা করতে হবে। মানুষরা একাদশ স্থানে থাকা সত্ত্বেও তাদের দলটি কিন্তু অভিজ্ঞতা ভাড়া শূন্য। দূরপাল্লার শট কি নেবেন, ডান দিক থেকে আক্রমণের চেষ্টায় পাঠচক্র, তৃতীয় গোলের লক্ষ্যে কাট করে ভেতরে ঢুকেছেন, ফের একবার আক্রমণের চেষ্টায় ডান দিক থেকে সময় নিচ্ছেন, ছোট ছোট পাসে আক্রমণ চালানোর চেষ্টা, ক্রস এসছে কিন্তু কোনো ঝুঁকি নেননি, পাল্টা আক্রমণ, এক্ষেত্রে পিয়ারলেসের ফাঁকা জায়গায় রয়েছেন ওখানে কামুকা, লম্বা শট, উদ্দেশ্য সেই জগন্নাথ, কিন্তু সেখান থেকে হীরার ফিরিয়ে দেওয়া। এর মধ্যে একটা পেনাল্টিও মিস করে ফেলেছে পাঠচক্র, বাবুন দাসের শট ক্রস পিসের তলায় লেগে চলে এসেছিল, তারপরে সন্দীপ খুব দ্রুততার সাথে গোল ছেড়ে বেরিয়ে এসে পাঞ্চ করে সেই বলকে ফিরিয়ে দেয় দালরাজ। আক্রমণ পিয়ারলেসের কিন্তু প্রতিহত হয়েছে, সন্দীপ খুব দ্রুত চলে এসেছিল দলরাজের কাছে। যে কথাটা তুমি বলছিলে মানুষদা,
পাঠচক্রের দলে কিন্তু একাধিক অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার রয়েছেন এবং তারা জানেন সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলতে গেলে কি প্রয়োজন। আর এই ধরনের সিচুয়েশনে যারা একাদশ স্থানে রয়েছেন, অবনমনের ভ্রুকুটি দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা কিন্তু চেষ্টাই করতেন মরণ কামড় দেওয়ার, সেটাই হয়েছে এক গোলে এগিয়ে পাঠচক্র। শাহরুখ রহমানের লম্বা বাড়ানো বল, বল চলে গেল মাঠের বাইরে। দেখো ফুটবল একটা জিনিস রয়েছে, তুমি যদি এগিয়ে থাকো, তুমি যেভাবে মাঠের মধ্যে খেলতে পারবে, তুমি যখন পিছিয়ে পড়বে তোমার উপর কিন্তু অনেক চাপ পড়বে। কিন্তু গতকাল আমরা দেখেছি যুব ভারতী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে দু গোলে পিছিয়ে থেকে ইস্টবেঙ্গল কিন্তু সমতা ফিরিয়েছে এবং একটা দারুণ লড়াই হয়েছিল। শেষের দিকে মোহনবাগান জিততেও পারত, দীপান্ডা ডিকা কিন্তু সহজ গোলের সুযোগ নষ্ট করেছে এবং দীপান্ডা ডিকার মতো খেলোয়াড়ের কাছ থেকে যেটা কোনো সময় প্রত্যাশিত ছিল না। ফুটবলে সবই হয়। দূরপাল্লা শট, কিন্তু এক্ষেত্রে বারুচিয়ে চলে গেল, নরহরি শ্রেষ্ঠা ক্ষমা চেয়ে নিচ্ছেন। দূর থেকে আচমকা শট করেছিলেন নরহরি শ্রেষ্ঠা। তবে আজকে কিন্তু অভিজিৎ দাসের আমি প্রশংসা করব, ও কিন্তু ঠিক সময় ঠিক কাজটি করছে এবং খুব আত্মবিশ্বাসী লাগছে আজকে অভিজিৎকে। মনতোষ চাকলাদার এবং কামহুকা, তুমি যে কথাটা বলেছো, প্রথমার্ধে যতটা নড়বড়ে লাগছিল কামহুকাকে, দ্বিতীয়ার্ধে কিন্তু অনেকটাই সে সামলে নিয়েছে। হীরা মণ্ডল মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে চমৎকার ফুটবল খেলে ম্যাচে সেরা হয়েছিলেন। ফের একবার চমৎকার রান, এখনো বিপদ কাটেনি। ফরওয়ার্ড বল খেলার চেষ্টা, কিন্তু ফের একবার অভিজিৎ দাস খুব দ্রুত চলে এসেছিল নুরুদ্দিন। অভিজিৎ বলছে এটা কি, বলটা তো আমার হাতে, তুমি আমার গায়ের উপর আসছো কেন? আজ কিন্তু অভিজিৎ, দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল, কুমার বাড়ানো বল, গোলরক্ষক অভিজিৎ খুব ভালো অনুমান করেছিলেন, বলটি ধরেও নিয়েছিলেন, নুরুদ্দিন চলে আসছিলেন ওর দিকে, আবার নুরুদ্দিন বলছিলেন তুমি কেন আমার দিকে এলে। আক্রমণ বাঁদিক থেকে সুদীপ্ত, সেখান থেকে ওয়াল খেলার চেষ্টা, চাপ বাড়াচ্ছে মিডলটন ব্রাইট, ডান দিক থেকে আক্রমণের চেষ্টায়, গোলটা পাওয়ার পরে নতুন উদ্যমে ম্যাচে ফিরে এসেছে পাঠচক্র। সুজয় একটা অর্থবহ ভূমিকা নিয়েছেন তিনি। সুজয় বারবার কিন্তু অ্যাটাকে আসছে, সাপোর্ট করছে মাঝমাঠের খেলোয়াড়দের, এক্ষেত্রে কিন্তু ঠিকমতো বলটিকে রাখতে পারলেন না বাবুন। পাল্টা আক্রমণে উলফ, অনেকটা নিচে নেমে এসছেন উলফ, অভিনব থেকে উলফ, আক্রমণ পিয়ারলেসের, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন উলফ, গতি বাড়াচ্ছেন ত্রিনিদাদ টোবাগোর প্লেয়ার। আক্রমণ সরানোর চেষ্টা, শট, অসাধারণ সেভ, ফের একবার সুযোগ, আরো একবার অনবদ্য সেভ অভিজিতের। গোলরক্ষক অভিজিৎ আজকে যেভাবে তার দায়িত্ব পালন করছেন সেটা কিন্তু দেখার মতো। আবার বাড়ানো বল, সেখান থেকে হে সেই বলকে ফিরিয়ে দেওয়া সুযোগ, অবধারিত গোলের সুযোগ নষ্ট করলেন আনসুমান ক্রোমা, একেবারে সহজ গোলের সুযোগ তিনি নষ্ট করলেন। দেখুন কিভাবে সুযোগটি চলে এসেছিল, বল চলে আসছিল, আনসুমান ক্রোমা ডান পা দিয়ে শটটি করলে শরীরটিকে তুলে দিলেন ফাঁকা নেটে, গোল করতে পারলেন না। ছটি গোল রয়েছে এই মরশুমে এই ছেলেটির কাছে। ক্রোমা নিজে বিশ্বাস করতে পারছেন না, হ্যান্ডশেকিং ডিস্টেন্স আমরা যাকে বলি, সেই হ্যান্ডশেকিং ডিস্টেন্স থেকে ফাঁকা গোলে ঠেলতে পারলেন না। এই মুহূর্তে কলকাতা ফুটবল লীগ প্রিমিয়ার ডিভিশন এ 2018 এর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। অঞ্জন নাথ কোচ পাঠচক্রের, তিনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ যে জায়গায় বল পেয়ে গেছিলেন ক্রোমার মতো ফুটবলার, তিনি যে এইভাবে মিস করবেন, বিশ্বজিৎ উঠে দাঁড়িয়েছেন ঠিক জায়গায়, বলটি তিনি পেয়ে গিয়েছিলেন, কিন্তু তার আগে অনবদ্য দুটি সেভ করেছিলেন ওই গোলরক্ষক অভিজিৎ দাস, সঠিক সময়ে সঠিক কাজটি করছেন এই ফুটবলারটি। ভিক্টর কামুখা, একবার পিছন দিকে খেলে নিয়েছেন, গোল শোধের নেশায় বোধ এই মুহূর্তে ফিয়ারলেস।
অ্যান্টনি উলফ ফরওয়ার্ড বল খেলার চেষ্টা, কিন্তু এক্ষেত্রে ফের একবার তৎপর পাঠচক্র ডিফেন্ডাররা। 68 মিনিট থেকে 69 মিনিটের দিকে খেলা গড়িয়ে চলেছে বারাসাত, বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে রীতিমতো জমে উঠেছে সিএফএল 2018 গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে পিয়ারলেস পিছিয়ে রয়েছে 0-1 গোলে। পিছন দিকে খেলে দিয়েছেন তন্ময় ফরওয়ার্ড বল জগন্নাথ, দারুণ স্কিল করলেন, ডান দিকে বাড়িয়ে দিয়েছেন সুজয় ওড়াও, সুজয় রাইট ফুল ব্যাক, সেখান থেকে সুদীপ্ত মালাকার, এই ছেলেটির একটা দারুণ চোড়া গতি রয়েছে, সেখান থেকে জগন্নাথ আক্রমণে শট, কিন্তু ঠিক জায়গায় রাখতে পারেনি, এক্ষেত্রে সে সন্দীপ ভট্টাচার্য। আমরা আরো একবার দেখে নেব কি সুন্দর একটা আক্রমণ করার চেষ্টা করেছিল, ডান পায়ে শটটি নিলেন বটে কিন্তু ঠিক জায়গায় রাখতে পারলেন না সন্দীপ। তিন চারটে পাস খেলে একটা দারুণ জায়গা তৈরি করছে পাঠচক্রের খেলোয়াড়েরা, যেটা দেখে ভালো লাগছে। দ্বিতীয়ার্ধে বিশেষ করে মানুষ দার যেভাবে পাঠচক্র আক্রমণের ক্ষেত্রে লোক বাড়াচ্ছে এবং একসাথে অসংখ্য পাস খেলছে আক্রমণ ভাগে, সেটা কিন্তু বিব্রত করছে পিয়ারলেসের রক্ষণ ভাগকে। কোচ বদল হয়েছে পাঠচক্রের, রেমকোর জায়গায় এসছেন অঞ্জন। আরো একটি শট, দুরন্ত শট ছিল সন্দীপের, প্রতিহত করেছেন সন্দীপ। রীতিমতো জমে গেছে এবারের এই ফুটবল, এক সন্দীপের শট আরেক সন্দীপ রক্ষা করলেন, অনবদ্য একটা প্রয়াস ছিল। দূরপাল্লার শট নেওয়ার ক্ষেত্রে সন্দীপ ভট্টাচার্য কিন্তু সিদ্ধ হস্ত। আমরা দেখেছি সন্তোষ ট্রফি 2018 তো তিনি বেশ কয়েকবার ওই রকম দূরহ জায়গা থেকে অসাধারণ কিছু শট করেছেন, আজকেও কিন্তু ফের একবার দূরপাল্লার শট নেওয়ার চেষ্টা ছিল সন্দীপের, এক্ষেত্রে চমৎকার সেভ করলেন যে কথাটা মানুষ দা তুমি বললে সন্দীপ পাল। আসলে ও বলটা গ্রিপ করার কোনো চেষ্টা করেনি, কারণ বলটার মধ্যে যথেষ্ট গতি ছিল, যদি বুকে ধরতে গিয়ে যদি বলটা বেরিয়ে আসে, ও তাই জন্যই কিন্তু ঘটনাটি ঘটিয়েছিল এবং সঙ্গে সঙ্গে পাঞ্চ করেছিল। এদিকে যেভাবে আঘাত পেয়েছেন জগন্নাথ সেটাই আমরা দেখে নিলাম, আশা করব জগন্নাথ ওরাওয়ের আঘাত গুরুতর নয়, ও উঠে দাঁড়াবে, ইউথ প্রোডাক্ট এই অঞ্জনের, ছোট থেকে অঞ্জনের হাতে তৈরি এই জগন্নাথ ওরাও, শ্যামনগরের ছেলে এই জগন্নাথ, দীর্ঘদিন ধরে এই দলটির সাথে রয়েছেন অঞ্জননাথ। দলরাজ ফরওয়ার্ড বল খেলার চেষ্টা, ডান দিকে চমৎকার ট্যাকেল, ফের একবার ভিক্টর কামুখার। দলরাজ কামুখার হেড, জগন্নাথ ওরাও বল দখলের লড়াই, মিলিটন ব্রাইট নিয়ন্ত্রণে রেখেছেন, তিনি গোলটি করেছেন, সেখান থেকে জগন্নাথ আক্রমণ করার লক্ষ্যে পাঠচক্র। পাঠচক্র দলে মিডলটন ব্রাইটের অন্তর্ভুক্তি কিন্তু আক্রমণ ভাগকে অনেক শক্তিশালী করেছে। আন্তঃ পেজিসকে আমরা দেখছি আজকে রিজার্ভ বেঞ্চ, এবং মিডলটন ব্রাইট যেভাবে প্রতি মুহূর্তে বল পায়ে পড়লেই গতির সঞ্চার করছেন, সেটা কিন্তু যে কোনো দলকে বেগ দিতে যথেষ্ট। তবে তুমি যতই মিল্টন রাইটের কথা বলো না কেন, রাইটের থেকেও আমি বেশি উজ্জ্বল বলবো আমাদের বাংলার ছেলেরা, তন্ময় কুণ্ডু, সুদীপ্ত মালাকার, জগন্নাথ ওরাও, বাবুন, তারা কিন্তু ভালো ফুটবল খেলছেন। এবং সুজয় ডান দিক থেকে সেন্টার সোজাসুজি সন্দীপের কাছে, এই তরুণ ফুটবলাররা আমাদের নজর কেড়েছে এবারের সিএফএলে। লম্বা বাড়ানো বল ছিল, বলটি ধরেওছেন, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন সন্দীপ। সুজয় অ্যাসিস্ট্যান্ট কোচ দেখতে পাচ্ছে লুইস নিকি, পিয়ারলেস বাম প্রান্তিক আক্রমণের চেষ্টা, খেলাটিকে ঘুরিয়ে দিয়েছেন সন্দীপ থেকে অভিনব, সেখান থেকে সুদীপ্ত, রেফারি কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন, সুদীপ্ত একটু অবাক হয়ে গেছেন, দেখুন ঘটনাটি কি ঘটেছিল, ইনসাইড করে যখন যাচ্ছিলেন ডান পাটা তো বাড়িয়েছিলে, তোমার পায়ে লেগেই তো অভিনব পড়ে গেছিল, তাই জন্যই রেফারি ফাউলের নির্দেশ দিয়েছেন।
বিশ্বজিৎ ভট্টাচার্য, তিনি চাইবেন এই ধরনের সেট পিস থেকে গোল তুলে নিতে। আধুনিক ফুটবলে সেট পিস থেকে কিন্তু আমরা দেখি সবচেয়ে বেশি সংখ্যক গোল হয়, এবং যেভাবে তারা গতির বিরুদ্ধে গোলটা কনসিড করেছিল এবং তারপরে কিন্তু ম্যাচে নিজেদের আধিপত্য কায়েম করেছে পাঠচক্র, একটা গোল ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে। 74 মিনিটের দিকে খেলা গড়িয়ে চলেছে, তৃতীয় স্থানে থাকা পিয়ারলেস পিছিয়ে পড়েছে, প্রস্তুত এই মুহূর্তে পিয়ারলেসের ফ্রি কিক নেবার জন্য তাদের খেলোয়াড় নরহরি শ্রেষ্ঠা। ফ্রি কিক, ছয় সাতজন ফুটবলার মানুষ দা বিপক্ষ বক্সে। হ্যাঁ, ওখানে অভিনব বাগ চলে গেছে শটটি নেবার জন্য, অভিনবের বাড়ানো বল, আরো একটি সুযোগ ছিল, দলরাজ করলেনটা কি, ঠিক জায়গায় বলটি রেখেছিলেন অভিনব বাগ, দেখুন বলটি আসছে কোথায়, ঠিক জায়গায় ছিলেন ওই দলরাজ, ফাঁকা নেটে বলটি রাখতে পারলেন না, সুযোগ তৈরি হচ্ছে বটে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। সুতরাং বলা যেতেই পারে বিশ্বজিৎ ভট্টাচার্যের খেলোয়াড়েরা বেশ চাপের মুখে পড়ে গেছে আজকের এই ম্যাচে। চাপে পড়লে সহজ জিনিসকেও কঠিন লাগে, আজকের ম্যাচ বোধহয় তার সবচেয়ে বড় উদাহরণ। বারবার আমরা দেখতে পাচ্ছি ওই পিয়ারলেসের আক্রমণ ভাগের ফুটবলাররা, রক্ষণ ভাগের ফুটবলাররাও সেট পিস আক্রমণের সময় উঠে আসছেন, এর আগে মিস করেছিলেন আনসুমান আক্রমা, এক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম একটা সহজ গোল করার সুযোগ নষ্ট করলেন দলরাজ। বল দখলের লড়াই, কিছুটা এরিয়াল, সেখান থেকে সেই বলকে নামিয়ে দিলেন বাবুন, খুব ভালো ফুটবল খেলছেন আজকে বাবুন, পেনাল্টিটা মিস করতে পারে কিন্তু বাবুন তন্ময়ের লড়াই নিশ্চয়ই কিন্তু তাদের কোচ বাহবা দেবেন। নিয়ন্ত্রণ হারিয়েছেন নুরুদ্দিন, আক্রমণের চেষ্টায় ফের একবার পাঠচক্র, মিডলটন ব্রাইট, ফের একবার পাঠচক্রের আক্রমণ, জগন্নাথ রাও, বাবুন জগন্নাথ রাও, অদ্ভুত বোঝাপড়া দুজনের মধ্যে, এবং তাদের সাথে মাঝে মাঝে যোগ দিচ্ছেন সেই সুদীপ্ত মালাকার। দেখো সুদীপ্ত কোন জায়গায় চলে এসেছেন, সুদীপ্ত শট, গোল হতে পারত, একটা অনবদ্য প্রয়াস ছিল, ডান দিক থেকে শট নিয়েছিলেন সুদীপ্ত, আচমকা শট নিয়েছিলেন, বলটি যদি গোলে রাখতে পারতেন, দেখুন কিভাবে শটটি নিয়েছিলেন, যে জায়গা থেকে শট নিয়েছিল এটা খুব বিপজ্জনক জায়গা। সুদীপ্ত মালাকার এই পরিবর্তনটাই পাঠচক্রের একটা বড় পরিবর্তন এনেছে তাদের খেলায়। অঞ্জননাথের প্রশংসা করতে হবে, তিনি বুদ্ধিরাম টুডুর জায়গায় যখনই সুদীপ্তকে এনেছেন খেলার অনেক পরিবর্তন ঘটেছে। একেই বলে চেঞ্জ, চেঞ্জ কাকে কখন নিতে হবে, যে কোচ যত ভালো নিতে পারবে তাকেই তো ভালো কোচ বলা হবে। 100 বার মানুষ দেয় এবং সেই জিনিসটাই কিন্তু আমরা বারবার দেখছি, ডান প্রান্তটা সেভাবে ব্যবহার করতে পারছিল না পাঠচক্র প্রথমার্ধে, কিন্তু যে মুহূর্তে আমরা দেখে নিলাম আরেকবার কিভাবে ট্যাকেল করা হলো, সুদীপ্ত যেভাবে মাঠে আসার পর থেকে ইম্প্যাক্ট তৈরি করেছেন, আমরা যেটাকে বলি ইম্প্যাক্ট ফুটবলার, তিনি ঠিক সেই কাজটি করছেন, যতবার তার পায়ে বল পড়ছে তিনি কিন্তু শুধুমাত্র অসংখ্য পাস খেলছেন না, যে গতিটা তিনি ইনজেক্ট করছেন সেই গতিটা কিন্তু বিপাকে ফেলছে চিকাবালি এবং দলরাজকে। নির্ধারিত সময়ের আর মাত্র 13 মিনিট সময় বাকি, তারপরেই হয়তো কিছু অতিরিক্ত সময় যুক্ত হবে, পিছিয়ে পড়েছে পিয়ারলেস, খেলোয়াড় বদল হচ্ছে, নতুন খেলোয়াড় আনছেন, জাক্তার সিং আসছেন উলফের জায়গায়, দেখা যাক এই পরিবর্তনটি কতটা কাজে লাগে, একজন বিদেশিকে তুলে নিয়ে একজন দেশীয় খেলোয়াড়কে আনছেন বিশ্বজিৎ ভট্টাচার্য, জাক্তার সিং তিনি এলেন উলফের জায়গায়, অ্যান্থনি উলফো রহিম নবীর মতো খুশি নন যেভাবে তাকে তুলে নেওয়া হয়েছে। তবে ফের একবার, হ্যাঁ ফাউল করেছেন ওখানে জাক্তার ভিক্টর কামুখাকে, অ্যান্থনি উলফ দেখে নেব ফের একবার মানুষটা। হ্যাঁ, যেভাবে জার্সি ধরে টেনেছিল জাক্তার কামুখাকে,
সেটা ঠিক বিধিসম্মত ছিল না। আজকের ম্যাচ থেকে জয় চাইছে পাঠচক্র, তাদের খেলোয়াড়েরা অক্লান্ত পরিশ্রম করছে, কোনো সময় রক্ষণাত্মক না হয়ে অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করছে, আক্রমণে বারবার লোক বাড়িয়ে ফেলছে, গতিশীল ফুটবলারদের ব্যবহার করার চেষ্টা করছে রঞ্জন। তাই জন্যই সুদীপ্ত জগন্নাথের মতো খেলোয়াড়েরা দলে এসেছে ফরওয়ার্ড বল খেলার চেষ্টা। আনসুমান আক্রমা, ক্রোমার পায় বল, শট কি নেবেন তিনি, এখনো সুযোগ রয়েছে কিন্তু সুযোগের সদ ব্যবহার করতে পারলেন না। পাল্টা আক্রমণে সন্দীপ থেকে বাদিকে সুদীপ্ত মালাকার, কখনো ডান দিক কখনো বাদিক, সুদীপ্ত গতি বাড়াচ্ছে কিন্তু এই ক্ষেত্রে একটু দীর্ঘ সুস্থতার জন্য পেছন থেকে এসে নুরুদ্দিন, তিনিও কিন্তু বলটিকে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, একটা মরিয়া চেষ্টা চলছে। কপালে ভাঁজ পড়েছে বিশ্বজিৎ ভট্টাচার্যের, আসলে তার দল পিছিয়ে পড়েছে 0-1 গোলে। থ্রো ইন সন্দীপ একটি ক্ষেত্রে ভুলচুক করেছেন, এছাড়া কিন্তু আজকের ম্যাচেও বেশ জমাট দেখিয়েছে তার দস্তানা। দেখছেন স্নেহাশিস চক্রবর্তী কিছু সময় চুরি করে নেওয়ার চেষ্টা, পাসটি ঠিক মতো হলো না, সরাসরি সন্দীপের হাতে। নির্ধারিত সময়ের আর 10 মিনিট বাকি, এই মুহূর্তে এগিয়ে রয়েছে পাঠচক্র 1-0 গোলে। ম্যাচের সরাসরি সম্প্রচার আপনারা দেখছেন সাধনা নিউজের পর্দায়, এছাড়াও আপনারা এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন সাধনা নিউজের ইউটিউব চ্যানেলে এবং অবশ্যই ফেসবুক লাইভে। হীরা মণ্ডল অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছিলেন, শুভঙ্কর খামড়ে অফসাইডের নির্দেশ দিয়ে রহিম নবী মাঠের বাইরে এসেছেন, তিনি প্রথম দলে ছিলেন, রহিম নবীর জায়গায় একটা পরিবর্তন নিয়েছেন লক্ষ্মীকান্ত মান্ডিকে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। ভিক্টর কামুকা জিম্বাবুয়ের ফুটবলার, দ্বিতীয়ার্ধে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে এই খেলোয়াড়টিকে। চমৎকার স্ক্রিনিং ওখানে নরহরি শ্রেষ্ঠার, ফরওয়ার্ড বল খেলার চেষ্টা, চমৎকার বল বাড়িয়েছেন ডান দিকে, আক্রমণে পিয়ারলেস নুরুদ্দিন, সেখান থেকে শাহরুখ রহমান, থ্রু বল কিন্তু ঠিক জায়গায় সেই কামুকা। কুমাকে খুব ভালো নজর করেছে পাঠচক্রের খেলোয়াড়, আরেকবার আক্রমণটি দেখে দেবো অনুষ্ঠান। ফার্স্ট টাচটি ঠিক মতো হয়নি, দেহের ভরসামটি ঠিক মতো রাখতে পারেননি আনসুমান আক্রমা। ফের একবার থ্রো ইন, সুজয় ওড়াও, এদিকে হ্যামস্ট্রিং পুল হয়েছে সম্ভবত ওখানে তন্ময় কুণ্ডুর। এখনো পর্যন্ত মানুষরা যেভাবে ম্যাচের গতিপথ এগিয়েছে, তোমার কি মনে হয় এই ম্যাচে সমতা ফেরাতে হলে কি করতে হবে পিয়ারলেসকে? সন্দীপ ভট্টাচার্যের আঘাত লেগেছিল, শুশ্রূষাকারী দল মাঠে গিয়েছিল কিন্তু তারপর সন্দীপ উঠে দাঁড়িয়েছে, ফুটবল আইনে তাকে মাঠের বাইরে আসতে হবে, তারপরে রেফারির মত নিয়ে তাকে মাঠে প্রবেশ করতে হবে। পিছিয়ে পড়েছে পিয়ারলেস, তারা চেষ্টা করছে গোল পরিশোধ করার। আক্রমণ সরানোর চেষ্টায় শট নিয়েছেন, শটে সেরকম জোর ছিল না, কোন রকমে বিপদমুক্ত করেছেন পাঠচক্র ডিফেন্ডাররা। চাপ বাড়াচ্ছে দুদলই, এক্ষেত্রে নুরুদ্দিনের বাড়ানো বল ছিল কিন্তু ঠিক জায়গায় মনতোষ চলে এসেছিলেন, কিন্তু বলটা খেতে লক্ষ্য করবে পিঠে লেগে বল বেরিয়ে এসেছিল, তারপর তন্ময় কোনো রকমে বলটিকে বিপদমুক্ত করেন। আসলে দেখবে যখন গোল হয় না, তুমি দেখবে কিছু কিছু ক্ষেত্রে খেলোয়াড়রা যেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে,
কি করব কি করব না, এই সুযোগটাই প্রতিপক্ষের কাছে একটা বড় সুযোগ হয়ে যায়। মিল্টন ব্রাইট থেকে ফের একবার জগন্নাথ ওরাও গতি বাড়িয়ে আক্রমণ চালানোর চেষ্টা, পেছন থেকে খেলে দিয়েছেন, বল পজিশন রেখে ম্যাচের উপর আধিপত্য কায়েমের চেষ্টা পাঠচক্রের। তন্ময় কুণ্ডু ফরওয়ার্ড বল, ফের একবার চমৎকার থ্রু খেলে দিয়েছেন ডান দিক থেকে, দেখা যাক এই আক্রমণ থেকে কোনো গোল আসতে পারে কিনা, কিন্তু না, মিডলটন রাইট বলের সঙ্গে ঠিকমতো সংযোগ করতে পারলেন না। এটাও একটা ভালো আক্রমণ, ডান দিক থেকে হঠাৎ গতি বাড়িয়েছিলেন সন্দীপ, এই যে ফাঁকা জায়গাটাকে ব্যবহার করা, উইং অ্যাটাকটাকে বিল্ড আপ করা, এটাই কিন্তু ফুটবলের সবচাইতে বড় দিক, যে দল যত বেশি ভালো করতে পারবে তারাই প্রতিপক্ষকে চাপে ফেলবে। আজকে পাঠচক্রের খেলোয়াড়দের খেলা কেন ভালো লাগছে, তুমি দেখো মিস পাস কম করছে, ফাঁকা জায়গা তৈরি করছে, এবং দেখো ঠিক উইংটাকে ব্যবহার করার একটা চেষ্টা করছে। জগন্নাথ এবং সুদীপ্ত দুজন সব সময় উইংটাকে স্ট্রেচ করছে। আরও একবার আক্রমণে সেই সুদীপ্ত, তার সামনে দলরাজ, সুদীপ্ত বল বাড়িয়েছিলেন বটে, কিন্তু অভিনবের গায়ে বলটি লেগে গেল। গোলকিক সুদীপ্ত আসার পর থেকে কিন্তু ম্যাচের রং বদলেছে মানুষ, তার যেভাবে প্রতি মুহূর্তে তিনি গতি সঞ্চার করছেন, যেভাবে তার পায়ে বল পড়লে একটা অন্য রকমের ছন্দ দেখা যাচ্ছে, যেটা প্রশংসা করতে হয়। সন্দীপ ভট্টাচার্যকে তুলে দিচ্ছেন, সেখানে আসছেন সমানন্দ সিং, সার্ভিসেস থেকে আগত এই ফুটবলারটির গতি রয়েছে, এটাও একটা ভালো ভালো চাল আমি বলবো, কারণ এখন গতি দরকার। সমানন্দ যদি সেই জায়গাটাতে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আরও চাপে পড়ে যাবে পিয়ারলেস। আমি প্রশংসা করব কোচ অঞ্জননাথের খেলোয়াড় বদল করার ক্ষেত্রে, তিনি কিন্তু আজকে যথেষ্ট মুনশিয়ানা দেখিয়েছেন। সন্দীপ ভট্টাচার্য গোল পাননি ঠিকই, কিন্তু আক্রমণ ভাগে তার সঙ্গে কিন্তু জগন্নাথ ওরাও, মিডলসন এবং সুদীপ্তর যুগলবন্দির প্রশংসা করতেই হবে। আজকে একাধিক খেলোয়াড় খুব ভালো ফুটবল খেলেছে, পাঠচক্রের সেরা দৌড়ে বেশ কয়েকজন রয়েছে, কিন্তু তার মধ্যে অভিজিতের আমি প্রশংসা করব, গোলরক্ষক অভিজিৎ তিনটি ক্ষেত্রে অবধারিত গোল কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। নিজেদের মধ্যে দেয়া নেয়া করে খেলার চেষ্টা, ডান দিক থেকে আক্রমণ, ক্রস ভেসে আসছে, হেডার না, ভিক্টর কামুখা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছেন দ্বিতীয়ার্ধে। এর একবার দূরপাল্লার শট, কিন্তু সরাসরি গোলরক্ষক অভিজিৎ দাসের নিশ্চিত আশ্রয়। আজকে খুব আত্মবিশ্বাসী অভিজিৎ, দূর থেকে শট নিয়েছিলেন হীরা, কিন্তু এক্ষেত্রে সেই অভিজিৎ ঠিক জায়গায় ঠিক সময়। চমৎকার ফুটবল খেলেছেন সন্দীপ, তার একটা দূরপাল্লার শট কিন্তু বেশ বিপাকে ফেলেছিল সন্দীপকে, সন্দীপ পালকে। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে ফের একবার আক্রমণ চালানোর চেষ্টা, ফের একবার জগন্নাথ ওরাও পিছন দিকে খেলে নিয়েছেন, বেশ কয়েকটা পাস খেলা শুধু নয়, খেলাটাকে কিরকম কন্ট্রোল করছে দেখো, ঠিক জায়গায় পাস, মিডলটন ব্রাইট পাশে ছিলেন দলরাজ, চাপে পড়ে গেছে পিয়ারলেসের রক্ষণভাগের খেলোয়াড়েরা, কোন রকমের সামাল দিচ্ছেন। এই যে পাসিং ফুটবল, জায়গা তৈরি করা, সেই জায়গাটাকে ব্যবহার করা, আর ঠিক জায়গায় ঠিক বলটিকে পাঠিয়ে দেওয়া, এটাই একটা বড় অস্ত্র পাঠচক্রের। এই দলটা কি করে যে এত কম পয়েন্ট পেল সুমন, আমার মনে হচ্ছে সামনের দিকে আক্রমণে সমানন্দ, কিন্তু বলটি ঠিক মতো নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। শুধুমাত্র দ্রুত পাস খেলা নয় মানুষ, শুধুমাত্র পাস খেলা নয়, যে দ্রুততার সঙ্গে তারা পাস খেলছে এবং যেভাবে গতির সঞ্চার করছে তা কিন্তু চিকাওয়ালি, তার কিছুটা বয়স হয়েছে, তিনি অতটা তার রিফ্লেক্স কমেছে, এবং তার পুরো ফায়দা দিচ্ছেন পাঠচক্রের আক্রমণ ভাগের ফুটবলাররা। ফুটবলে গতি হচ্ছে একটা বড় দিক, যে দলের গতি থাকবে তার সাথে যদি তুমি দক্ষতাটাকে মিশিয়ে দিতে পারো তাহলে কিন্তু অনেক চাপে পড়ে যাবে। ফ্রিকিক পাঠচক্রের, সুজয় ডান দিক থেকে শট নেবার জন্য প্রস্তুত, এই ছেলেটিও আজকে নজর কাড়া ফুটবল খেলেছে, ডান পায়ের লম্বা বাড়ানো বল
সেই বল থেকে জাক্তার আক্রমণ থেকে প্রতি আক্রমণে অভিনব বাক পিয়ারলেসের অভিনব থেকে ফের একবার জাক্তার ফরওয়ার্ড বল খেলার চেষ্টা ফের একবার জাক্তার সদ্য মাঠে এসেছেন ডান প্রান্তিক আক্রমণের চেষ্টায় ফের একবার পিয়ারলেস ম্যাচে কি তারা সমতায় ফেরাতে পারবে না ফের একবার ভিক্টর কামুকা যেভাবে তার শরীরটিকে ব্যবহার করলেন যেভাবে শিল্ড করলেন তাতে কিন্তু কোনো উপায় ছিল না জাক্তারের হীরা মণ্ডল থেকে শাহরুখ রহমান লম্বা বাড়ানো বল কিন্তু অফসাইড অবধারিত অফসাইড সঙ্গে সঙ্গে অফসাইডের নির্দেশ দিয়েছেন রেফারি অভিজিৎ শুভঙ্কর খামরি অভিজিৎ বলটি বসিয়ে নিচ্ছেন অভিজিৎকেও আজ খুব আত্মবিশ্বাসী মনে হয়েছে দেখো আমরা যে কথাটা বলি যদি গোলরক্ষক খুব আত্মবিশ্বাসী হয় তার সামনের খেলোয়াড়রাও কিন্তু অনেকটা কনফিডেন্স পায় যে বাজে গোল হবে না এটা খুব গুরুত্বপূর্ণ একটা হাড্ডাহাড্ডি ম্যাচে একদমই তাই মানুষদের এবং যে কারণে ভিক্টর কামুকাকে আমরা আলোচনা করছিলাম প্রথমার্ধে বেশ নড়বড়ে লাগছিল যত ম্যাচের সময় এগিয়েছে যত ম্যাচের বয়স বেড়েছে তত যেভাবে অভিজিৎ ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তাতে ভিক্টর কামুকার আত্মবিশ্বাসটা কিন্তু বেড়েছে এবং যে কারণে দ্বিতীয়ার্ধে তাকে অপ্রতিরোধ্য লাগছে নির্ধারিত সময়ের আর মাত্র কয়েক সেকেন্ড বাকি তারপরে হয়তো এক্ষেত্রে কর্নার হয়ে গেল আসলে বলটা ব্যাক পাস করতে গেছিল গোলরক্ষক অভিজিৎকে এক্ষেত্রে কর্নার কেক বল বসিয়ে নিচ্ছেন লক্ষ্মীকান্ত মান্ডি শেষ কয়েক সেকেন্ডের খেলা নির্ধারিত সময়ে তারপরে হয়তো অতিরিক্ত সময় কিছু যোগ হবে রেফারি শুভঙ্কর খামরি হয়তো কিছু সময় যোগ করবেন ছ মিনিট সংযুক্তি সময় মানুষদা ছ মিনিট কিন্তু একটা ম্যাচে ফিরে আসার জন্য যথেষ্ট সময় লক্ষ্মীকান্ত মান্ডি প্রস্তুত হচ্ছেন ইনসুইং ফ্লোটার হেড কি আসবে না ফের একবার একাধিক পাঠচক্রের ফুটবলার ছিলেন ওখানে অনেকটা পেছন থেকে কামুকা বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা দেখো তাড়াহুড়া করতে থেকে বিপদ ডেকে আনছে সেখান থেকে লক্ষ্মীকান্ত মান্ডি উঁচু বাড়ানো বল অভিজিৎ আত্মবিশ্বাসী অভিজিৎ ঠিক সময় মতো কাজটি করেছেন অভিজিৎ লক্ষ্মীকান্ত মান্ডি ফের একবার সুযোগ এসে গিয়েছিল চমৎকার বল কিন্তু ফের একবার অভিজিৎ অত্যন্ত আত্মপ্রত্যয় লাগছে তাকে আজকে অভিজিৎ আজকে দলকে একটা ভালো জায়গায় রাখতে সাহায্য করেছেন দারুণভাবে ভরসা জুগিয়েছেন যে সময় তার সাপোর্ট দরকার ছিল দলের খেলোয়াড়রা পেয়েছে তার জন্য তাকে যাতে সেই ব্যাপারটা ফিরিয়ে দেওয়া যায় অন্য খেলোয়াড়রা দারুণভাবে উদ্বুদ্ধ হয়ে আজকের ম্যাচ খেলছে সামনের দিকে দলরাজ স্নেহাশিস সেখান থেকে সামানান্ত দারুণ লড়াই চলছে এই মুহূর্তে পিয়ারলেসের সাথে ওই পাঠচক্রের অভিনব বাঘ ফরওয়ার্ড বল ফের একবার লক্ষ্মীকান্ত মান্ডি লক্ষ্মীকান্ত মান্ডি জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট দুরন্ত প্রয়াস ছিল ওখানে লক্ষ্মীকান্ত মান্ডির মানুষদা এই প্রয়াসটাকে নিয়ে কি বলবে এটা একটা দারুণ প্রয়াস ছিল যদি গোলে থাকতো তাহলে অনেকটা চাপে পড়তো অভিজিৎ গোলে মারলে তো হবে না তোমাকে টার্গেটে রাখতে হবে এই ব্যাপারটাও খেলোয়াড়দের কিন্তু মনে রাখতে হবে দূর থেকে শট নিলাম শটে জোর ছিল সফট রইল কিন্তু বল গড়ে রইল না ওদিকে খেলোয়াড় পায়ে আঘাত পেয়েছে আসলে এটা এখন হবে কারণ পাটচক্রের খেলোয়াড়েরা আর কৃত্রিম ঘাসের মাঠে খেলা হচ্ছে বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে অনেক লড়াই করেছে বিশ্বজিৎ ভট্টাচার্য এবং অঞ্জননাথের ছেলেরা তাই কিছু তার টান তো পড়বেই অঞ্জনও তার খেলোয়াড়দের কিছু নির্দেশ দেওয়ার চেষ্টা করছেন আর কিছু সময়ের অপেক্ষা আজকের ম্যাচে যদি তারা জয় পেয়ে যায় তবে কিন্তু তারা সঠিক জায়গায় পৌঁছে যেতে পারে কারণ তারা এই মুহূর্তে সপ্তম ম্যাচ খেলছে আজকে জয় পেলে তারা সাত পয়েন্ট পেলে ওই সাপ লুডু খেলার মতো বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে সুতরাং বলা যেতে পারে অবনমন থেকে হয়তো বেরিয়ে পড়বে না কিন্তু একটা ভালো জায়গা কিন্তু তৈরি হবে অঞ্জননাথের কাছে যেভাবে চ্যাম্পিয়নশিপের লড়াইটা জমে উঠেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে ঠিক একই রকমভাবে অবনমনের লড়াইটাও কিন্তু একই রকমভাবে জমে উঠেছে মানুষরা এই কারণেই কলকাতা ফুটবল লীগ প্রিমিয়ার ডিভিশন এ 2018-এর এবারের লড়াই এত চিত্তাকর্ষক হচ্ছে চাপ বাড়াবার চেষ্টায় পেয়ারলেস তারা গোল শোধ করতে মরিয়া
অভিনব ডান দিকে নুরুদ্দিন, পাসটা কিন্তু ঠিক মতো করতে পারলেন না। খেলা যত এগোচ্ছে চাপ তত বাড়ছে, 3 মিনিট অতিক্রান্ত, আরো 3 মিনিট গোলের জন্য ঝাঁপাচ্ছে পিয়ারলেস, অপরদিকে গোল সংখ্যা বাড়িয়ে নেবার লক্ষ্যে পাটচক্র। আমার যে জিনিসটা আজকের খেলায় ভালো লেগেছে, পাটচক্রের কোচ অঞ্জননাথ কোনো সময় কিন্তু রক্ষণাত্মক নীতি নেয়নি, সবসময় অ্যাটাকিংয়ে লোক রেখেছে, গতিশীল প্লেয়ারদের ব্যবহার করেছে, মাঝমাঠে লোক নামিয়ে এনেছে, আর রক্ষণ যখন করেছে তখনও কিন্তু একটা পরিকল্পনা মাফিক ভুয়ো তৈরি করেছিল। ফের একবার অত্যন্ত সচেতন ডিফেন্ডিং, আর অভিজিতের কথা যত কম যত বেশি বলা হবে ততটাই কম, যেভাবে তিনি গোটা দলটাকে পিছন থেকে উদ্বুদ্ধ করেছেন তার ফলে কিন্তু আজকে 1-0 গোলে এগিয়ে পিএল পাটচক্র। মাফ করবেন চিকাওয়ালি, সেখান থেকে জগন্নাথ, আক্রমণে পাটচক্র, বাঁদিক থেকে সুদীপ্ত, ওর পায়ে বল পড়লেই একটা চনমনে ভাব লক্ষ্য করছি, বাপায় শট, দুরন্ত শট ছিল, সেক্ষেত্রে সন্দীপ কোন রকমের সামাল দিয়েছেন। এই সুদীপ্ত আসার পরে পুরো চিত্রটাই যেন বদলে গেছে অঞ্জননাথের দলের, ওর গতি, ওর চাতুর্য, ওর আক্রমণের বৈচিত্র্য এবং কনফিডেন্স লেভেল প্রতিপক্ষ দলকে ভীষণ চাপে ফেলেছে নিঃসন্দেহে মানুষ দা। এবং যে তৎপরতার সঙ্গে যে অনবদ্য শটটি নিয়েছিলেন ওখানে সুদীপ্ত, ঠিক একই তৎপরতার সঙ্গে দুরন্ত সেফ কিন্তু সন্দীপেরও। লম্বাত্র স্নেহাশিসের চেষ্টা করতে চেয়েছিলেন কিন্তু চিকাওয়ালি কোনো ঝুঁকি নেননি, লম্বা শট করে সেই বল পাঠিয়ে দিয়েছেন, আর খামুগাউজ কম কিসের, তিনিও পত্তপাট, সেই বল পাঠিয়ে দিয়েছেন সন্দীপ পালের কাছে। এর একবার আক্রমণের চেষ্টা এপিএলএস কিন্তু না, ব্যাক হেড করে সরাসরি নিজেদের গোলরক্ষক অভিজিতের কাছে পাঠিয়ে দিয়েছেন। শেষ কিছু সেকেন্ড বাকি, এই কয়েক মূল্যবান সেকেন্ড যদি কাটিয়ে দিতে পারে পাটচক্র তাহলে মূল্যবান 3-3টি পয়েন্ট নয়, এই 3-3টি পয়েন্ট যেন তাদের নতুন করে জীবন দিতে পারে এবারের কলকাতা ফুটবল লীগ প্রিমিয়ার ডিভিশন এর টিকে থাকার লড়াইয়ে। আক্রমণ করার লক্ষ্যে পিয়ারলেস এই ম্যাচ থেকে জয় পেলে তারা কিন্তু এরিয়ান্স কোর টপকে যাবে, 7 পয়েন্ট তাদের হয়ে যাবে আজকের ম্যাচে জয় পেলে, সেক্ষেত্রে অবনমনের দিক থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, গোল পার্থক্যকে কিন্তু তারা এরিয়ান্সকে পেছনে ফেলে দেবে, কিন্তু তাদের সামনে থাকবে জর্জ। সেই সুদীপ্ত ভারী সুন্দর বল বাড়াবার চেষ্টা করেছিলেন, ব্রাইট কিন্তু বলটি বুঝতে পারেননি। মানুষরা যেভাবে 2015 কলকাতা ফুটবল লীগ প্রিমিয়ার ডিভিশন এতে আমরা রাম মালিককে পেয়েছিলাম, ঠিক একই রকম ভাবে কিন্তু এবার আমরা পাচ্ছি এই সুদীপ্ত মালাকারকে। নির্ধারিত সময়ের পরেও 6 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, যে কোনো মুহূর্তে হয়তো শুভঙ্কর খামনি লম্বা বাঁশি বাজাবেন, দারুণভাবে ম্যাচে কিন্তু এগিয়ে রয়েছে পাটচক্র, চাপ বাড়াবার চেষ্টায় ফাউল করে ফেলেছেন একত্রে সামানন্দ, রেফারি কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন, আবার খেলোয়াড় বদল, এটা আর কিছু নয় সুমন, একটু সময় চুরি করে নেওয়া, সুদীপ্তকে তুলে নিয়ে শিবা চৌধুরীকে নামাচ্ছেন, তার মানে সময় আরো একটু নিয়ে নেওয়া, এটা খেলার একটা পার্ট। সুতরাং যে ছেলেটি সবচাইতে বেশি ভালো ফুটবল খেলছিল তাকেই তুলে নিলেন অঞ্জন, তবে আমি প্রশংসা করব এই ছেলেটির, এই ছেলেটির কিন্তু যথেষ্ট ভালো ভবিষ্যৎ রয়েছে, অনবদ্য ফুটবল খেলেছে আজকে ও নামার পরে। দ্বিতীয়ার্ধের 45 মিনিট পুরোটাই কৃতিত্ব দেবো ওকে। সুদীপ্ত আজকের ম্যাচে ফুল ফুটিয়েছেন, যেভাবে প্রতি মুহূর্তে বল পায়ে পড়লেই তার একটা চকিত গতি এবং ড্রিবলিং স্কিল আমরা দেখেছি, স্টেপ ওভার দেখেছি, আত্মবিশ্বাস দেখেছি, সেটা কিন্তু সংক্রামিত হবে গোটা পাটচক্র দলে। 7 মিনিট অতিক্রান্ত, রেফারি খামড়ি কখন বাঁশি বাজান সেই দিকেই সকলের নজর, চাপ বাড়াচ্ছে পিয়ারলেস, মরিয়া পাটচক্র, চিকাওয়ালি, সেখান থেকে নুরুদ্দিন, হয়ে দলরাজ, উঁচু বাড়ানো বল, আক্রমণে লক্ষ্মীকান্ত মান্ডি এবং হীরারা তারা চেষ্টা করছে গোল পরিশোধের। শুভঙ্কর খামড়ি খেলা চালিয়ে যাচ্ছেন,
যেকোনো মুহূর্তে হয়তো লম্বা বাঁশি বাজাবেন, বলতে বলতে আজকের রেফারি শুভঙ্কর খামরি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে পাটচক্র হারিয়ে দিল পিয়ারলেসকে 1-0 গোলে। গোল করেছেন মিল্টন ব্রাইট, অনবদ্য গোলরক্ষক অভিজিৎ দাস, তার পারফরমেন্স সত্যি তারিফ করার মতো। কোচ বদল হয়েছে পাটচক্রের, রেমকোর জায়গায় এসেছেন অঞ্জন নাথ, এসেই কিন্তু তিনি বাজি মাত করলেন। তিনি প্রবল প্রতিপক্ষ লীগের তৃতীয় স্থানে থাকা পিয়ারলেসকে 1-0 গোলে হারিয়ে দিলেন। অভিজ্ঞতার সাথে তারুণ্যের সমন্বয়ে অঞ্জন নাথ দেখিয়ে দিলেন ফুটবলে সবই সম্ভব। আজকে যে ফুটবল বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে হলো তার কিন্তু প্রশংসা করতেই হবে। অনবদ্য খেললেন গোলরক্ষক অভিজিৎ, অনবদ্য অবশ্যই বলতে হবে ওই সুদীপ্ত মালাকারকে, দ্বিতীয়ার্ধে নেমে কাজের কাজটি তিনি করেছেন। ফুল টাইম স্কোর আমরা দেখে নেব, পাটচক্র 1-0 ব্রাইট মিডলটন, গোল করেছেন 56 মিনিটে।